गोवर्धन कत बड़ भक्त छिलेन जतगुलो प्रश्न बोलेछिलाम प्रत्येकटा प्रश्नेर उत्तर एखान थेके पाबेन। प्रथम प्रश्न এই গিরি গোবর্ধনের আমি তিনটে জন্ম বলেছি তাই না, এর মধ্যে প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে? এই গিরি গোবর্ধনের প্রথম সৃষ্টি হয়েছিল বাবা সত্য যুগের শেষ আর ত্রেতা যুগের শুরু, অর্থাৎ দুই যুগের সন্ধিক্ষণ। আমরা সকলে জানি যে আমাদের চারটি যুগ তাই না, জানেন সত্য ত্রেতা দাপর কলি, চার যুগে ভগবান এসেছে। সত্য যুগে নাম হলো সত্যনারায়ণ বা গোলকপতির শিহরি বলা হয় বা পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ বলা হয়। ত্রেতা যুগে নাম হলো দশরথ নন্দন। বলুন এগুলো কীর্তনের প্রাথমিক শিক্ষা, এগুলো জানলে কীর্তন শুনতে বা বুঝতে সুবিধা হয়। রামচন্দ্র জানেন আপনারা। দাপর যুগে 108টা নাম হয়েছিল কিন্তু একটা নাম ফেমাস, কি নাম? কৃষ্ণ। আর কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু বা চৈতন্য মহাপ্রভু বা নদিয়ার নিয়া, এই তিনটে নাম বিশ্ব শত জানে। এই গিরি গোবর্ধনের কোথায় কিভাবে সৃষ্টি হলো একটু মন দিয়ে শুনুন। সত্যযুগ যখন শেষ হবে ত্রেতা যুগ শুরু হবে। গোলকপতি ভগবান শ্রীহরি চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তায়? মনে মনে ভাবছে এই যুগটা তো বেশ আরামের সহিত আমার কেটে গেল। কত দেবদেবী আমার সাধনা করলো, চরণতলে পূজা দিল, আমার চরণের পাশে সর্বদা রাধারানীকে পেয়ে গেলাম গোলক বৃন্দাবন। কিন্তু এর পরের যুগগুলো কি হলো? কারণ ত্রেতা যুগে জীবনের অর্ধেক সময় তো যুদ্ধ করতেই কেটে যায়। ত্রেতা যুগে ভগবান কার সাথে যুদ্ধ করেছিল? এই যে কার সাথে? রাবণের সাথে। দাপর যুগটা আরো ভয়ঙ্কর আমার জীবনে। দাপর যুগে আমার মামা কংসের সাথে যুদ্ধ করতে হবে, তার থেকে বড় যুদ্ধ কুরুক্ষেত্রে করতে হবে। অকাসুর বকাসুর কালিও না, কত অসুরদের দমন করতে হবে, কত দেবতাদের উদ্ধার করতে হবে। আবার কলিযুগ আরো ভয়ঙ্কর, আমি ভগবান ওই আমায় মার খেতে হবে। কলিযুগে ভগবানকে মেরেছিল কে? মেরেছিল জগাই মাধাই। এই চিন্তা করতে করতে দেখবেন মানুষ বেশি চিন্তাযুক্ত হলে সে কি করে কোথায় থাকে তার কোনো ঠিক নেই। যারা বেশি চিন্তা করেছে এই জগতে করতে 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 এক সময় অস্বাভাবিক হয়ে ওই দেখবেন সব মুম্বাই রোডের যত ওভারব্রিজ আছে ওর নিচে চলে গেছে। মানে তাদেরকে কি বলা হয়? পাগল বলা হয়। যারা বেশি চিন্তাযুক্ত যে কোনো বিষয় নিয়ে করে পাগল হয়ে যাবে। কিন্তু ভগবান তিনি এই যুগগুলোর কথা চিন্তা করতে করতে গোলকের সিংহাসনে পাশে রাধারানী বসে আছে, তাকে ছেড়ে চলে গেলেন। এই যে ছেড়ে চলে গেলেন রাধারানী ওই গোলকের সিংহাসন ত্যাগ করে ক্ষীরোদের কুলে চলে এসে মনে মনে রাধারানী ভাবছে গোবিন্দ তুমি আগামী যুগগুলো নিয়ে চিন্তা করছো বলে চলে গেলে, কিন্তু একবারের জন্য তুমি ভাবলে না আমার কথা। একাকিনী ক্ষীরোদের কুলে রাধারানী বসে বসে মনে মনে ভাবছে গোবিন্দ একবারও ভাবলে না আমার কথা, কি হবে আমার? তুমি চরণ সেবা পাবে না বলে চিন্তা করছো, কিন্তু আমি কি করব? আর যাই হোক ত্রেতা যুগটায় 14 বছর তোমার সাথে বনবাসে আমি কাটাতে পারবো, চরণ সেবা করতে পারবো, কারণ আমারই অংশ থেকে সীতা রূপে জন্ম। কিন্তু আজ আমার বড় চিন্তা হচ্ছে ওই যুগটা, কোন যুগটা? যে যুগে আমি তোমার স্বামী, যে যুগে আমি অন্যের ঘরণী হব। যুগটার নাম হলো বাবা দাপর যুগ। এই দাপর যুগে কি রাধারানী কৃষ্ণের ঘরণী হয়েছিল? হয়েছিল। কৃষ্ণের বউ হয়েছিল। কার বউ হয়েছিল? আয়ান ঘোষের। এই আয়ান ঘোষ কে ছিল একটু জানতে হবে, তাহলে লীলাটা বুঝতে সুবিধা। এই আয়ান ঘোষ আর অন্য কেউ ছিল নয়। আয়ান ঘোষের জন্ম হয়েছিল বাবা সত্য যুগে। কি নাম ছিল প্রথম জন্মে? না অভিমন্যু মুনি। কি বললাম? অভিমন্যু মুনি। এই যত মুনি ছিল তার মধ্যে অভিমন্যু মুনি যে একমাত্র লক্ষ্য করলে যে এই জগতে ভগবান একমাত্র একজনের কাছে বাঁধে, সেটাকে বাচ্চাগুলোকে চুপ করা, সেটা হলো রাধারানী। এই রাধারানীর কাছে গোবিন্দ সর্বদা বাধা। অভিমন্যু ঠিক করলো আচ্ছা আমি যদি 1000 বছর ভজনা করি, আর এই ভজনা করতে করতে যদি কোনোদিন প্রভু আমায় এসে দর্শন দেয় আমি বর চেয়ে নেব প্রভুর কাছ থেকে, কি না রাধারানীকে। राधा रानी के यदि आमी आमार काछे पेये जाई ताहले राधार टाने गोविंद चिरदिन आमार घरे बाधा थाकबे। এই চিন্তা করে 1000 বছর অভিমন্যু মুনি হেদমুন্দে ঊর্ধ্বপদে সাধনা করলেন। আর 1000 বছর পরে ভগবান শ্রীহরি এসে দর্শন দিয়ে বলে উঠল, অভিমন্যু কি কারণে তুমি আমাকে এতদিন ধরে ডাকছো? প্রভু আমি তোমার কাছ থেকে একটা আশীর্বাদ চাইছি। কি বর চাও? 1000 বছর হেদমুন্দে ঊর্ধ্বপদে সাধনা করলেন। অমরত্ব চাও না? গোলকের সিংহাসন চাও না? তুমি কি চাও? কোনো অস্ত্র না? তাহলে বলো তোমার চাওয়াটা কি? প্রভু আমি যেটা চাইবো সেটা আপনাকে দিতেই হবে, আগ্রে প্রতিজ্ঞাবদ্ধ হও। শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবলো, কি চাই? অমরত্ব চাই না, গোলকের সিংহাসন চাই না, কোনো অস্ত্র চাই না, তাহলে কথা দিলাম তুমি যেটা চাইবে আমি সেটা দিলাম, সেটাই দেব তোমাকে। যেই বলেছে সঙ্গে সঙ্গে অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু আমার চাওয়া হলো আপনার ঘরণী লক্ষ্মীকে আমি আমার অর্ধাঙ্গিনী রূপে পেতে চাই। যেই বলেছে এই কথা ওই নারায়ণ বলে উঠল, অসম্ভব! এ তুমি কি বলছো? আমার ঘরণী লক্ষ্মী স্বরূপিনী রাধা রানীকে তুমি তোমার ঘরণী রূপে পেতে চাও? তুমি তো জানোই না যে কে এই রাধা। ইয়ার অন্য কেউ নয়, আমারই অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে আমার লীলার জন্য, যাকে আমি আমার সবথেকে বেশি ভালোবাসি, যার কাছে আমি সর্বদা প্রেম পাই, তাকে আমি দিতে পারবো না? এজন্যই তো চাই। কি আছে এই রাধার মধ্যে যার জন্য আপনি আমাকে ভালোবাসেন? আমি সেই জন্য পেতে চাই। অভিমন্যু, তোমার এই বরকে আমি দিতে পারবো না। কিন্তু অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু যতবার আমায় জন্ম দেবেন ততবারই আমার একটাই চাওয়া হবে, সেটা আপনার ঘরণীকে আমার অর্ধাঙ্গিনী রূপে পেতে চাই। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, সত্যযুগে 7 বার জন্মগ্রহণ করলেন অভিমন্যু। 7 জন্মে 7000 বছর একটাই শুধু আরাধনা করে যায়, তোমার ওই ঘরণীকে আমি আমার অর্ধাঙ্গিনী রূপে পেতে চাই। প্রতিবার প্রভু আসে কিন্তু দেয় না বর। আর এই যে বর দিল না, সর্বকুলে অর্থাৎ এই স্বর্গমর্ত পাতালে প্রভুর দুর্নাম হলো। কি ভগবান ভক্তকে বর দেবে বলে বর দেয়, আবার সে নাকি ভক্ত ভগবানচা পূরণকারী ভগবান। তাই প্রভুর যখন কলঙ্ক হচ্ছে, 7ম জন্মের মাথায় অভিমন্যু নাম নিয়ে জন্মগ্রহণ করলো সুতপা মুনি। অন্তরের কষ্ট নিয়ে প্রভু এলেন সুতপার কাছে। সুতপা, এই জন্মে কি তোমার একটাই চাওয়া? হ্যাঁ প্রভু, আমি বলেছি যতবার জন্মগ্রহণ করব প্রতিবার আমার একটাই চাওয়া, সেটা হলো তোমার ঘরণীকে আমি আমার অর্ধাঙ্গিনী রূপে পেতে চাই। অন্তরটা যন্ত্রণায় ফেটে গেল। আজকে আমি আমার জীবনের সবথেকে প্রিয়তম জিনিসটা তোমাকে, তবে এই যুগে নয়, আগত দাপুর যুগে তুমি পাবে আমার ঘরণীকে অর্ধাঙ্গিনী রূপে। বৃন্দাবনের মাটিতে তুমি জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার আয়ন ঘোষ। আমার রাধারানীকে অর্ধাঙ্গিনী রূপে পাবে তুমি, কিন্তু তার সাথে আমি তোমার অন্তরে দিলাম মাতৃ প্রেম। যে মাতৃ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃ সাধক হবে তুমি। বৃন্দাবনের ব্রজ রণাঙ্গনা যত নারী আছে প্রত্যেককে তুমি মায়ের চোখে দেখবে। তাই রাধারানীকে স্ত্রী রূপে পেয়েও কোনোদিন স্ত্রীর চোখে দেখবে না, তাকেও তুমি মায়ের চোখে দেখবে। তাই হে ভক্তমন্ডলী, ভগবান তিনি রাধারানীকে আয়ান ঘোষে স্ত্রী করে পাঠিয়েছিল। তাই ক্ষীরোদের কুলে রাধারানী একা এসে বলছে, গোবিন্দ কি হবে আমার? তুমি ভক্ত মনোবাঞ্ছা পূরণকারী ভগবান রূপে মান রাখতে গিয়ে আমাকেও দিয়ে দিয়েছো বৃন্দাবন। কিন্তু এই বৃন্দাবনে যে তুমি যাবে, আমিও যাব, চোখের সামনে ভালোবাসার মানুষকে দেখতে পাবো কিন্তু কাছে যেতে পারবো না, তাই আমার কষ্ট হবে। আর তার থেকে সবথেকে বেশি কষ্ট হবে কখন জানো? ওই বৃন্দাবনের মাটিতে যখন তুমি বাঁশি বাজাবে, সেই বাঁশির ধ্বনি যখনই আমার কর্ণমূলে আসবে, আমি যে আমার ঘরে শাশুড়ি ননদি নিয়ে থাকি, ওই ধ্বনি যখনই আমার কানে আসবে তখনই যে আমি তোমার কাছে যেতে পারবো। বলতে পারো গোবিন্দ, কেন করলে তুমি এমনই বিধান? कि हबी हमारी गति बोलो गोविंद ताई तुम्हार चरणे आज हमें एक निवेदन करছি এই ক্ষীরোদের কূলে বসে তুমি যেতাই থাকো ওই বৃন্দাবনে যাও কিন্তু বৃন্দাবনে গিয়ে একটা কাজ করবে না রাধা রানী একাকিনী ক্ষীরোদের কূলে গোবিন্দের উদ্দেশ্যে গাইতে শুরু করেছে সত্য যুগে ও গো স্বামী তুমি बाजियो ना तब बांसुरी बाजियो ना तब बांसुरी हो राधे राधे गो ক্ষীরোদের কূলে যেই রাধা রানী এই संगीत গাইতে শুরু করেছে কোথায় চিন্তা করছিল গোবিন্দ ছুটতে ছুটতে সে রাধা রানীকে জড়িয়ে ধরেছে রাধে এ তুমি কি শোনালে আমাকে কি গীত গাইলে তুমি ওগো শাম তুমি বাজিও না তব বাঁশরি রাধে আমি তো এই যুগে বাঁশি বাজাইনি এখন তো আমি বাঁশি বাজাইনি তাহলে কেন তুমি বাঁশি বাজানো বন্ধর কথা বলতে আজকে গাইলে রাধা রানী কোন যুগে বাঁশি বাজাবে আজকে তুমি চলে গেলে আমাকে ছেড়ে ওই অন্য অদূরে যেখানে গিয়ে চিন্তা করছো আগামী যুগগুলো কেমন করে তুমি যুদ্ধ করবে কিন্তু একবারও তুমি চিন্তা কি আমায় নিয়ে করেছো কি হবে আমার সত্য যুগ শেষ হয়েছে ত্রেতা যুগে আর যাই হোক যত কষ্টই আমার জীবনে 14 বছর তো তোমার চরণ তলে আমি বসে থাকতে পারব তুমি বনবাসে আমায় নিয়ে যাবে কিন্তু আজকে যে সংগীতটা গাইছি সেটা তো ওই দাপর যুগের জন্য কেন করলে তুমি এমন বিধান তুমি তো জানো আমার জীবনে মরণে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তুমি আর তুমি কি করলে আমাকে দিয়ে দিলে ওই অভিমন্যু মুনিকে আমি দাপর যুগে তোমায় সারা ওই আয়ান গোশের কাছে থাকব কি করে বলো না গোবিন্দ আর তার থেকেও বেশি যন্ত্রণা হবে কখন জানো তুমিও তো এই বৃন্দাবন কত সখা তোমার সঙ্গ পাবে কতই আমার সখী তারা তোমার সঙ্গ পাবে গোষ্ঠের হেনু বংশ তোমার সঙ্গ পাবে তোমার অধরে মুরলি থাকবে তার ধ্বনি শুনে সবাই কত আনন্দ করে তোমার কাছে যাবে কিন্তু আমি যেতে পারব আমার শাশুড়ি ননদি যারা যে কৃষ্ণ বিদ্বেষী রূপে জন্মগ্রহণ করবে জটিলা কুটিলা কি হবে আমার গতি তাই তোমার চরণ ধরে নিবেদন করছি তুমি যাও বৃন্দাবন কিন্তু বৃন্দাবনে গিয়ে তুমি বাঁশিটা বাজাও আর যাই করো আমি ওই বাঁশির ধ্বনি শুনে থাকতে পারবো না আমার অন্তরে যে যন্ত্রণা হবে গোবিন্দ তুমি বাঁশি বাজিও না যেই না এই কথা বলেছে গোবিন্দই আমার মনে মনে ভাবে ওগো রাধে গো তুমি তো জানো না আমি কেন বৃন্দাবনে বাঁশি বাজাবো আমাকে ছেড়ে থাকতে তোমার যেমন কষ্টই হবে আমি যেদিনই বর দিয়েছিলাম সেদিনই যে আমারও কষ্ট হয়েছিল তোমাকে দেখার লাগি আমিও বৃন্দাবনে যাব কিন্তু শোনো রাধে আমি বৃন্দাবনে বাঁশিটা কেন বাজাবো জানো আমারও যে অন্তরের জ্বালাই আছে শোনো রাধে ওই বৃন্দাবনে যতবার আমি আমার বাঁশিটি আমার এই বদনে স্পর্শ করব তুমি জেনে রাখো রাধে ওই বাঁশির প্রত্যেকটা রন্ধ্র থেকে একটাই ধ্বনি নির্গত হবে ওগো প্রিয় রাধে ওগো প্রিয় রাধে তুমি একবার কৃপা করে করুণা করে দর্শন দাও না আমি তোমার প্রেমের কাঙাল রাধে ও গো রাধে গো বাঁশিটা আমি বাজাবো কেন জানো ওই বাঁশিটা বাজাবো এই কারণেই আমারও যন্ত্রণা নিবারণের তোমাকে আজকে ক্ষীরোদের কূলে বলে রাখছি তুমি জেনে রাখবে যতবার আমি বাঁশিটা বাজাবো ততবার তোমার যে অপেক্ষায় অপেক্ষারত থাকবো তোমাকে না পাওয়ার যন্ত্রণায় বাঁশিটা আমার বদলে থাকবে প্রত্যেকটা ধুন যেই রাগ বাজে প্রত্যেকটা ধুনে কিন্তু শুধু রাধে রাধে উচ্চারণ হবে যেই না এই কথা বলেছে রাধা রানী গোবিন্দকে জড়িয়ে ধরেছে গোবিন্দ তুমি আমায় চাও তোমারও কষ্ট হবে রাধে হবে না তুমি তো আর অন্য কেউ নয় আমারই অঙ্গ থেকে সৃষ্টি তোমার যদি আমার বিহনে যন্ত্রণা হয় তাহলে আমারও যে হবে তোমার বিহনে যন্ত্রণা তাই তো আমি ওই বাঁশিটা বৃন্দাবনে বাজাবো রাধে যেই না এই কথা বলেছে রাধা রানী এতক্ষণ আলিঙ্গন করেছিলে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে চরণ জড়িয়ে ধরে গোবিন্দের উদ্দেশ্যে বলছে হে গোবিন্দ চরণ ধরিয়া আজি কহিতে লাগিল পুরায় মনির আশা নিবেদন রহিল চরণ ধরিয়া আজি কহিতে লাগিল পুরায় মনির আশা ধরিয়া আজি কহিতে লাগিল আমি ওই চরণী দাসী হব আমার চরণ তুমি করো না তুমি আমায় যতবার জন্ম দেবে গোবিন্দ আমাকে তোমার ওই চরণে থেকে কোনো সময় সরিও না ওই চরণে ছাড়া তো আমি কিছু চাই আমার জীবনে মরণে শয়নে স্বপ্নে আমি যখন যেদিকে তাকাই গোবিন্দ আমি যে শুধু তোমায় দর্শন করতে তাই আমার চরণে ছাড়া তুমি করো না গোবিন্দ আমার আমায় চরণ ছাড়া তুমি করো না গো আমায় ওই চরণ দাসী করো ওই চরণ ঠাই দিও ওই চরণে তুমি দাসী করো আমায় চরণ ছাড়া করো না গো তুমি ওই চরণে ঠাই আমায় চরণ ছাড়া করো না গো চরণে তনে তুমি ঠাই দিও আমায় ওই চরণের দাস করো চরণ ছাড়া আর কিছু নাই আমি চরণ ছাড়া করো না গো ওই ছরণের দাসী হব আমায় যবে কিছু বলে ওহে দয়াল শ্রী হরি চরণ ছাড়া কিছু নাই জানি হরি 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 চরণ ছাড়া কিছু নাই জানি ওই চরণে দাস করো। হে ভক্তমণ্ডলী, যদি পদাবলী কীর্তন শোনা যায় তার মধ্যে প্রবেশ করা যায়, কীর্তনের যে রস সেগুলো আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আজকে দেখুন স্থানটা কোথায়, ক্ষীরোদের কুল, যেখানে গোবিন্দ রাধারানী দুজনে আলিঙ্গন করে রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ যা করো করো, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে আমাকে দিয়ে দিয়েছো, তুমি বাঁশি বাজাবে সব করো, কিন্তু চরণ ছাড়া করো না। গোবিন্দ বললেন, রাধে কি বলছো তুমি, তোমাকে আমি চরণ ছাড়া কেন করবো, আমিও তো তোমার জন্য পাগলিনি। যেই না এই কথা বলেছে, রাধারানী বলে, গোবিন্দ তাহলে শোনো, দাপর যুগে তোমারও কষ্ট যখন আমারও কষ্ট হবে, তুমি তো দুঃখ নিবারণকারী ভগবান, দুঃখ নিবারণ বা কষ্ট নিবারণের একটা উপায় বের করো। রাধারানী সেদিন মনের ইচ্ছে হলো, গোবিন্দ তুমি এক কাজ করো, এই সত্য যুগে এই ক্ষীরোদের এখন থেকে এমন কিছু কুঞ্জ সৃষ্টি করুন, মন্দির জায়গাটা শুনছি। রাধারানী গোবিন্দকে বলছে, এখন থেকে এমন কিছু কুঞ্জ, তট, গুহা, গহ্বর, পাহাড় পর্বত সৃষ্টি করে রাখো, যেটা বৃন্দাবনে তুমি পাঠাবে যাকে, আর তার গহ্বরে দিনন্তে অর্থাৎ দিনের শেষে একবার তোমার সাথে যেন সবার অলক্ষ্যে সবার আড়ালে আমি মিলন হতে পারি, আর মিলন হওয়া মানেই আমার সারা দিনের দুঃখ যন্ত্রণা চলে যাবে, যতই শাশুড়ি ননদি থাকে। যেই এই কথা বলেছে, গোবিন্দ বলে, ওহে রাধে, এই জগতে মাঝে সবাই বলে আমি নাকি জগৎ চিন্তামণি, কিন্তু আমার তো মনে হয় আজকে আমি যদি জগৎ চিন্তামণি হই, তুমি তো যুগ চিন্তামণি রাম, এই তোমার মনের আশা আমি পূর্ণ করবো না, হতে পারে। শোনো না দে, তুমি তো দারুণ কথা বলেছো, সত্যি তো বৃন্দাবনে মিলনের স্থান তৈরি করা যায় এখন, তবে আজকে আমি কৃপা করব, কিন্তু তোমার অঙ্গ থেকে সৃষ্টি হবে একটা জিনিস। কিভাবে গোবিন্দ? হে ভক্তমন্ডলী, রাধারানী গোবিন্দের জন্য এত কাঁদলেন, ওই নয়নের জল পড়ে পড়ে ক্ষীরোদের মাটিটা কাদা হলো, আর যে কাদা হয়েছে গোবিন্দ সেই কাদা মাটিটাকে কৃপা করলেন। যেই কৃপা করেছে বাবা, ওই কাদা মাটি থেকে ধীরে ধীরে একটা ছোট্ট পর্বত সৃষ্টি হয়েছে। যেই পর্বত সৃষ্টি হয়েছে, ওই পর্বতের ভিতর থেকে রাধারানী শুনতে পাচ্ছে কে যেন গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। সকলে একটু দুই বাহুতে লুলুধ্বনি করো, তালি হরিধ্বনি, হরি হরি হরি। Shri Krishna Govinda Hare Murari, He Nath Narayan Vasudeva. Shri Krishna Govinda Hare Murari, He Nath Narayan Vasudeva. Shri Krishna Govinda Hare Murari, Rai Gaura Hare Vasudeva. Shri Krishna Govinda Hare Murari, He Nath Narayan Vasudeva. Hare Murari অবাক হয়ে গেলেন রাধারানী। গোবিন্দ, এ তুমি কাকে সৃষ্টি করলে? একটা ছোট্ট পর্বত সেও তোমার নাম করছে। গোবিন্দ বলে, আমি তো সৃষ্টিকর্তা করেছি, কিন্তু হয়েছে কোথা থেকে দেখতে হবে, তোমার নয়নের জল থেকে। তোমার নয়নের জলটা তো আর অন্য কারোর জন্য নয়, আমরা নয়নের জল কি কারণে ফেলি, কি কারণে ফেলি? অনেক কারণ, না পাওয়ার যন্ত্রণা। স্বামী কলকাতায় আছে, হয়তো বলে দিয়েছেন যে এক প্লেট আসার সময় বিরিয়ানি আনবেন, আর খায় না নাকি তুই এমন ভাবে বলছিস যেন সবাই নিরামিষ ভোজী। হরি বল হরি বল। সবাই সবকিছু খায়, না পাওয়ার যন্ত্রণায় অনেকে অনেক রকম কাঁদে, আবার অনেকে বাপের বাড়ি যাওয়ার জন্য কাঁদে, অনেকে আবার ছলনায় কাঁদে। যাই হোক, এই কান্নাগুলো আমাদের হয়, কিন্তু রাধা রানীর কান্না শুধু কৃষ্ণকে পাওয়ার জন্য। বলে তুমি আমাকে পাওয়ার জন্য এত কাঁদছো, তোমার মধ্যে যদি এত ভক্তি হয় নয়নের জলে কত ভক্তি হবে। আর সে গাইবে না। রাধা রানী প্রশ্ন করলো, গোবিন্দ তাহলে পাহাড়েরও ওই পর্বতেরও প্রাণ আছে? আচ্ছা বলুন তো, পর্বতের প্রাণ আছে না? কেউ পাহাড় দেখতে গেছেন কোনোদিন? হাত তুলুন। কেউ পাহাড়ে ঘুরতে গেছেন? এ একাই গেছে, আর কেউ জানেন? জীবন্ত পাহাড় মৃত পাহাড় নাম শুনেননি, পড়েছেন? তাহলে জীবন্ত মৃতর মধ্যে তফাৎ কি? যে জীবন্ত তার প্রাণ আছে, যে মরে গেছে তার প্রাণ নেই, তাই তো? এটা তো সহজ কথা। প্রাণ কেন আছে, কিসের জন্য আছে, কি কারণে আছে, জেনে রাখুন। আমাদের এই দেহের যে আত্মা, এই আত্মাটা কতবার জন্ম হয়? শাস্ত্র অনুযায়ী 84 লক্ষ বার। কেন? এই আত্মার কোনোদিন মৃত্যু হয় না, কর্ম অনুযায়ী এক একটা জন্মে ভাগ ভাগ। আপনার ভালো কর্ম হলে, ভালো কাজ যদি করেন, সেই মতন এক একটা চয়েসে দেয়। পর্বতকুল, বৃক্ষকুল, কীটকুল, পতঙ্গকুল, জলকুল, সর্বকুলে জন্মগ্রহণ করতে হবে। সবকিছুরই প্রাণ আছে। দিলে কেন? বলে শোনো, এর গহ্বরে তুমি আর আমি দাপর যুগে প্রতিদিন একবার করি, দিনন্তে সন্ধ্যা বেলায় দুজনে মিলন করব, আমাদের মনের দুঃখ নিবারণ করব। এই বক্তমণ্ডলী, এখানে একটা ঘটনা আছে, গোবর্ধনের আগামী জীবনীগুলো জানবেন, পরবর্তী জন্মগুলো। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা পালক থাকতো। কিসের? হাঁসের। ময়ূরের, জানিস? বাবা, এই যে ময়ূরের পালক কোথা থেকে এলো দেখুন একটু, জেনে নিন। এই জায়গাটা বৃন্দাবন, যে গিরি গোবর্ধন পর্বত আছে যদি যান, ওর ভিতরে একটা গোপন গুহা আছে, যে গুহাতে প্রতিদিন সন্ধ্যাবেলা রাধারানী জল আনতে যাওয়ার নাম করে একবার করে কলসে নিয়ে সে গুহার মধ্যে গোবিন্দ দাঁড়িয়ে থাকতো। দুজনের প্রেমের মিলন হতো, আবার বাড়ি চলে যেত। এই যে প্রতিদিন আসতে যেত, এটা একজনের লক্ষ্য পড়ল। কে না? তার ননদি কুটিলা। কি ব্যাপার? বউটা যখন দেখি জল আনতে যায়, মুখটা কেমন ভার করে, কি দুঃখ। কিন্তু জলটা নিয়ে ফেরার সময় আনন্দ কেন? কালকে দেখতে হবে তো কোথায় যায়। তা কালকে দেখলো, আগামীকাল দেখে নিল যে ওই পর্বতের ভেতরে ঢুকলেই যেন কেমন মুখ গুমরা, বেরোলেই তাহলে তাহলে আসল কাজটা ওখানে। তাহলে আমার সন্দেহটা খারাপ নয়, নিশ্চয়ই পর্বতের ভেতরে ওই কেলোছোনাটা আসে, আর তাকে পেলেই ওর তো যত আনন্দ। আজকে কিছু বলবো না, আগামীকালে হাতে নাতে ধরবো তোমায়, কাল সন্ধ্যাটা হোক। তা কালকে যে সন্ধ্যা হয়েছে বাবা, রাধা রানী কি করেছে? কলসি নিয়ে চলেছে, ওই যমুনায় জলান্তে যাবে। আর যেই জলান্তে যাবে, কুটিলাও পেছনে পেছনে ছুটেছে, এই যাই আমি। আর যেই গুহার মধ্যে রাধা রানী আনন্দে প্রবেশ করেছে, কারণ তার গোবিন্দ দাঁড়ায় আছে। কিন্তু রাধা রানী প্রবেশ করে দেখলো আজকে আর গোবিন্দ নাই। রেগে, এ কি গোবিন্দ? রাধা রানী এত কিছু জানে না যে তার পেছন থেকে ফলো করছে তাকে একজন। গোবিন্দ, এত কষ্ট করে তোমার কাছে এলাম, আর আজকে তুমি এই গুহার মধ্যে নেই। রাধা রানী দেখতে পেল ভিতরে একটা ময়ূর বসে আছে। হঠাৎ করে ওই ময়ূরটা বলে উঠলো, রাধে যদি বাঁচতে চাও তো আমায় কোলে নিয়ে বসে বসে। এবার রাধা রানী বুঝতে পেরে গেছে, তাহলে আমার গোবিন্দই ময়ূর হয়েছে। সঙ্গে সঙ্গে ময়ূরটাকে কোলে করে নিয়ে যেই বসেছে, পিছন দিক থেকে কুটিলা, এই বউ এই কোথায় গেল? সে কোথায় গেল? রাধা রানী বলে, কে কোথায় গেল? যাকে দেখতে এসেছিস কোথায় গেল সে বল। রাধারানী বুঝতে পেরে গেছে ব্যাপারটা কি, ওই জন্য গোবিন্দ ময়ূর ধারণ করা। রাধারানী ব্যাপারটা ম্যানেজ করলো, বলে দিদি কি বলতে চাইছো বলো তো। আরে কেলোছোনাটা যাকে দেখলে তোর মন খুশি হয় সে কোথায় গেল? বলে না না দিদি, তুমি ভুল করছো। আমার এখানে মন খুশি কেন হয় জানো? এই বৃন্দাবনে গিরি গোবর্ধনের গহ্বরে দেখো কত সুন্দর একটা ময়ূর থাকে। এত সুন্দর ময়ূর থেকে তুমি বৃন্দাবনে দেখেছো? সত্যি গোবিন্দ যে ময়ূর রূপ ধারণ করেছে, এই ময়ূরের রূপ বৃন্দাবনে কারণ কারণ স্বয়ং ভগবান। শোনো দিদি, আমি এসে প্রতিদিন এই ময়ূরটাকে একবার করে কোলে নিই, নিয়ে আনন্দ করে এর গায়ে একটু হাত বুলিয়ে দিই, আমার মনটা ভালো হয়ে যায়, আমার আমি চলি। কথাটা কুটিলা মেনে নিতে পারলো না, মনে মনে ভাবছে এটা বইয়ের কাপসাজি, নিশ্চয়ই ওই দিকে কোথাও লুকিয়ে আছে। না না না, ওই বাইরের দিকটা খুঁজে দেখি। যেই বাবা বাইরের দিকে খুঁজতে গেছে কুটিলা, রাধা রানী কি করলেন? ওই ময়ূরের পেখম থেকে একখানা পালক জোর করে ছিঁড়ে নিলেন। যেই ছিঁড়েছে গোবিন্দ বলে রাধে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোমার জন্য ময়ূর উদ্ধারণ করলাম আর তুমি আমার অঙ্গ থেকে অঙ্গহানি করলে। গোবিন্দ বলে রাধা রানী বলে গোবিন্দ রেগে রেগে, তোমার অঙ্গের হানি করিনি, তোমার অঙ্গের জিনিস তোমার অঙ্গেই থাকবে। কিভাবে? শোনো গোবিন্দ, তুমি যে এত সুন্দর ময়ূর রূপ ধারণ করেছো এটা তো বৃন্দাবনে কেউ দেখলো না, আমি একা ছাড়া। যে দেখার নয়ন নিয়ে এসে প্রবেশ করলো কিন্তু ওই নয়নে তো দেখা যায় না, তাই চলে গেল। আজ থেকে তুমি এক কাজ করো, তোমার অঙ্গের জিনিস তোমার অঙ্গের মধ্যেই রেখো, এই পালকটি তোমার মাথার মধ্যে রেখো। তুমি যখন আমার বাড়ির সামনে দিয়ে সকালে গোশতে যাও ওই পাঁচিলে তো তোমায় আমি দেখতে পাই না, তা তুমি এক কাজ করো, তোমার ময়ূরের পালকটা যদি উপরে থাকে উঁচু হয়ে ওটা যদি দেখতে পাই তাহলে তো আমি জানবো ওইটার অন্য কেউ নয়, ওটাই তো, কারণ পালকটাই তো তোমারই। তাহলে দুধের স্বাদ অন্তত ঘোলে মেটানো যেতে পারে। গোবিন্দ বলে রাধে তুমি এত ভাবো। হে ভক্তমন্ডলী, সেই দিন থেকে দাপর যুগে গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ রয়ে গেল। আর একটা মত আছে এখানে, কি না সত্য যুগে যখন বিরজার কুঞ্জে গোবিন্দ গেছিল, রাধারানী জানতে পেরে গেছিল, তখন গোবিন্দ বিরজাকে জল রূপ ধারণ করালো আর নিজে সাপ হয়ে বিরজার কুঞ্জে বিরাজ করছিল। আর সেই সময় রাধারানী ধরবে বলে ময়ূর রূপ ধারণ করে গোবিন্দকে তিনটে ছবল মেরেছিল, তাই না? ত্রিভঙ্গ ভঙ্গিমায় মাখা। আর সেই রাধারানীর প্রেমঋণ শোধ করার জন্য গোবিন্দ এই রাধারানীর ময়ূরের পালক মাথায় ধারণ করে। তাহলে প্রশ্ন হলো আগের যেটা বললাম আর এখনের যেটা বললাম কোনটা ঠিক? না না, ঘুমানোর জন্য অনেক লোক আছে, আস্তে আস্তে হরি বল। যাই হোক, তাহলে আমাদের এই যে দুটো মত বললাম দুটোর মধ্যে কোনটা ঠিক? দুটোই। যদি বলেন কেন? যেটা এখন বললাম ওটা হলো সত্য যুগের যুগ, কারণ বিরজা দাপর যুগে ছিল না, বিরজা ছিল সত্য যুগ। সত্য যুগে ভগবানের মাথায় যে ময়ূর পুচ্ছ সেটা বিরজার সাথে মিলা হয়েছে, আর দাপর যুগে গোবিন্দের মাথায় যে ময়ূর পুচ্ছ সেটা হলো এই পর্বতের গিরি গোবর্ধন পর্বতের ভিতরে লীলা। রাধা রানী বলে গোবিন্দ এত লীলা এই পর্বতের ভিতরে? বলে হ্যাঁ, কিন্তু গোবিন্দ এ তো সত্য যুগ, এরপরে একটা যুগ আছে যার নাম ত্রেতা, তারপরে দাপর। তাহলে মাঝখানের এই যুগটাই এই পর্বতটা কি এখানেই থেকে যাবে? বলে না 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 না, একে আমি পরীক্ষা করব, এর পরের জন্মটাকে মানব রূপ দেব, যদি একে ভক্তিতে আমার সন্তুষ্ট বলে মনে হয় তাহলে একে বৃন্দাবনে পাঠাবো, নইলে না। কারণ যে ঘরে আমি থাকবো আগে দেখবো না ঘরের বোনেদের ভিতটা ঠিক আছে কিনা, ও আমার লীলা গ্রহণ করতে পারবে কিনা, যদি ভিত না ঠিক থাকে তাহলে বৃন্দাবনে পাঠাবো না। তাই হে ভক্তমন্ডলী, সত্য যুগে ক্ষীরোদের কুলে রাধার নয়নের জল থেকে ক্ষীর সৃষ্টি হলো কে? গিরি গোবর্ধন পর্বত। সত্য যুগ যেই শেষ হলো ত্রেতা যুগ। রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন কোথায়? আমেরিকা। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এই তো অযোধ্যায়, মনে আছে? আর রাম রূপে অযোধ্যায় জন্মগ্রহণ করলো। আর একে মানুষ রূপে পরীক্ষা করার জন্য ভারতবর্ষের বর্তমানে যে দক্ষিণ দিকে যে দেশটির নাম করা হয়েছে শ্রীলঙ্কা, আগে তো আগে দেশ ছিল না, সেই শ্রীলঙ্কায় একটা শালবনির জঙ্গল, শালবনির জঙ্গলে এক মুনি ছিল, সেই মুনির পুত্র রূপে জন্মগ্রহণ করালেন। আসুন এখান থেকে দ্বিতীয় জন্মটা জানবো, কোথায় কোন মুনির পুত্র রূপে জন্মগ্রহণ হলো। বৈষ্ণব কবি কলম পুত্র সেজে হরি 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 তার নামে গোবর্ধন, গোবর্ধন গিরি পুত্র নামে গোবর্ধন, গোবর্ধন ও সে জপে তপে সাধনা করে কৃষ্ণেরি সাধু জপে তপে সাধনা করে কৃষ্ণেরি চরণ, ও সে জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। এখান থেকে বুঝে শুনুন যে পদাবলীটা আমি গাইছি গোবর্ধনের দ্বিতীয় জন্মে প্রথম প্রকাশ। কি লিখলেন বৈষ্ণব কবি? দ্রোমগিরির পুত্র সেজে। খুব মন দিয়ে শুনবেন, আমি গল্পের মতো করে পরিবেশন করছি। দয়ের অফলাওকা ম দ্বিতীয় জন্মটা জন্মগ্রহণ করলো দ্রোমগিরি নামক এক মুনি ছিল, তার পুত্র রূপে। দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন, কিন্তু জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। দ্বিতীয় লাইন গেল, ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল না রাম নাম? কার নাম ছিল? রাম। ত্রেতা যুগে রাম নাম ছিল, তাহলে কৃষ্ণ নাম পেল কোথায়? বৈষ্ণব কবি নিশ্চয়ই ভুল লিখল না, বৈষ্ণব কবি ঠিকই লিখল। তাহলে তিনি কৃষ্ণ নাম পেল কোথা থেকে? বৈষ্ণব কবি বলল এই ত্রেতা যুগে ভগবানের একজনই ভক্ত ছিল যে কৃষ্ণ নাম করত। কেন? তিনি কারণ কি দেখালেন? হে ভক্ত, সারাদিন দেখবেন আমরা যেটা নিয়ে বেশি চিন্তা করব রাত্রিবেলা কিন্তু ঘুমের মধ্যে সেই স্বপ্নই দেখব, তাই না? ঠিক বললাম না? এই পাশে শুধু এক্ষেত্রে হয়, এখনকার ছেলেরা দেখবেন ফুটবল খেলা তো ভুলে গেছে, এখন কি সবথেকে বেশি খেলে? হ্যাঁ বাবা জানে। ৫ দিন আগে ২৪ পরগনা একটা জায়গায় কীর্তন ছিল, যে বাড়িটায় বাসা দিয়েছে ও বাড়িতে একই বাড়িতে জমজ ছিল। তা আমাদের কীর্তন শেষ হয়েছে, যে বাড়িটা মানে যে রুমটায় আমরা ড্রেস করছিলাম সেদিকে একটা ছেলে শুয়ে আছে। ও বাবা ঘুমাচ্ছে কিন্তু হাত দুটো আর এইরকম করে যাচ্ছে। কি ব্যাপার? কিন্তু অঘরে ঘুমোচ্ছে। ওর মাকে ডেকে নিয়ে এসেছে, কি ব্যাপার আপনার ছেলে ঘুমাচ্ছে এরকম করছে কেন? বলে আর বলবেন না, যতক্ষণ জেগে থাকে সারাক্ষণ মোবাইল, ওই ঘুমের মধ্যেও মোবাইল দিই। ওটা ছেড়ে দিন। যদি মায়েরা সারাদিন ঝগড়া করেন যায় যায় রাত্রিবেলা ঘুমের মধ্যে কি দেখবে? যেটা স্বপ্ন দেখবেন সেটার কিন্তু আপনি যেটা ভাববেন সেটা নিয়ে স্বপ্ন দেখবেন। বৈষ্ণব কবি বলল ওই গোবর্ধন সত্যযুগে যখন সৃষ্টি হয়েছিল কৃষ্ণের রূপ ক্ষীরোদের কূলে দেখেছে, ওই রূপটা আজও ভুলতে পারলো না। তাই ত্রেতা যুগে জন্মগ্রহণ করার পরেও সেই রূপটাকে হৃদয় মাঝে ধারণ করে কি করে জানেন? সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে। সে জপে তপে দেখো সাধনা করে, সদাই কৃষ্ণ 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 ভজে। ওহে দয়াল কৃপা কর, সদাই কৃষ্ণ 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 ভজে। তুমি আমার জীবন, সদাই কৃষ্ণ 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 ভজে। তোমায় ছাড়া আর কিছু নাহি, সদাই আমার প্রাণে, সদাই তপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ, তপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। ও হে দয়াল, ও হে দয়াল, হে ত্রেতা যুগে জন্মগ্রহণ করলো মানুষের রূপ নিয়ে। আসুন এখান থেকে আমরা শুনবো মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য। আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, গোবর্ধন করেছিল, কিন্তু গোবর্ধনের সাথে আমাদের তফাৎ। কেন ভক্তদের নাম গ্রন্থের মধ্যে লেখা থাকে, আমাদের নাম কেন লেখা হয় না? জীবন চরিত্রটা এখান থেকে শুনুন। দেখতে দেখতে 7 বছরে বয়স হলো গোবর্ধন। যখন থেকে সে জ্ঞান অর্জন করলো তার মধ্যে জ্ঞান আসলো। প্রতিদিন সকালে, তখনকার দিনে গো পালন ছিল, ওই গরু নিয়ে চলে যেত শালবনের জঙ্গলে সন্ধ্যাবেলা। এই যে যাওয়ার আসার মাঝখানে যতটুকু সময় পেত ভজন ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া সে কিছু চিনত না, জানত না। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে এমন একটা দিন আসলো যেই দিন গোবর্ধন সারা রাত্রি আর বাড়ি ফিরল না। গোবর্ধনের বাবা রামগিরি মনে মনে ভাবলো কি ব্যাপার, ছেলেটি তো সকালে গিয়ে সন্ধে বাড়ি আসতো কিন্তু এখন আর বাড়ি এলো না কেন? তবে কি বনের কোনো হিংস্র পশু ওকে খেয়ে নিল? না না না, এই রাত্রিবেলা কোথায় আমি গভীর জঙ্গলে গিয়ে খুঁজবো? আগামীকাল আমি ভোরের বেলাতেই যাবো আমার ছেলেটিকে খুঁজতে। তবে কি সত্যি? না না না, হে গোবিন্দ তুমি রক্ষা করো। পরদিন সকালবেলায় গোবর্ধনের বাবা দ্রোমগিরি খুঁজতে গেল কাকে? গোবর্ধনকে। আর খুঁজতে গিয়ে দেখলো জঙ্গলের মধ্যখানে একটা গাছের গোড়ায় গোবর্ধন বসে আছে, হাতে হাতে এসে হাতটা ধরেছে। এই গোবর্ধন, এ কি বাবা, এই প্রভাতকালে তুমি আসবে না? সারা রাত কেটে গেল, বাড়ি গেলি না। তুই তুই জানিস না তোর জন্য চিন্তা হয় আমাদের, তোর মা চিন্তা করছে। চল ঘরে চল। এরকম ভাবে কেউ থাকে? এই বনে কত হিংস্র পশু থাকে, কত জন্তু জানোয়ার থাকে, যদি তোকে খেয়ে নেয়। চল আগে ঘরে চলে চল। যেই বলেছে এই কথা গোবর্ধন তার বাবার হাতটা ধরেছে। কি বাবা, কোথায় যেতে বললে? বলে কেন, ঘরে চল। ছোট্ট 7 বছরের ছেলে তার বাবার হাতটা ধরে বলে উঠলো, বাবা আমি ঘরে যেতে পারি, কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তবেই আমি ঘরে যাব। বল কি তোর প্রশ্ন? এখনকার দিনে একটা 7 বছরের ছেলে মোবাইল সব থেকে ঘাঁটতে বা মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু 7 বছরের ছেলে গোবর্ধন তার বাবাকে প্রথম প্রশ্ন করলো যে প্রশ্নটা আপনাদেরও শোনা উচিত। তার বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি আমায় ঘরে যেতে বলছো? হ্যাঁ। আচ্ছা বাবা বলো তো, আমার প্রশ্ন হলো আমাদের জনমের আসল ঘর কোনটা? যারা এখানে বসে আছেন বলুন তো আমাদের আসল ঘর কোনটা? আপনারা উত্তর কি দেবেন? গোবর্ধনের বাবা যেটা দিল। কেন বাবা, এই জঙ্গল তো আমার আসল ঘর নয়, আমি যে ঘর থেকে এসেছি, আপনারাও যে ঘর থেকে এসেছেন, যে ঘরে লালন পালন হয়েছেন, বড় হয়েছেন, এটাই আসল ঘর। ওটা কি আমাদের আসল ঘর বাবা? হ্যাঁ। যেই না গোবর্ধনের বাবা দ্রোমগিরি এই কথা বলেছে, গোবর্ধন বলে উঠলো, বাবা তুমি কি বললে? যে ঘরে তুমি বড় হয়েছো, যে ঘরে আমি লালন পালন হয়েছি, ওইটা আমাদের আসল ঘর না? তাহলে বলো তো বাবা, ওটা যদি আসল ঘর হয় তুমি সারা জনম কি ওই ঘরে থাকতে পারবে? পারবে। সারা জনম মানে আপনাকে বলছি না, আপনারা এটা সারা জনম না। সারা জনম মানে একটা আত্মা যে 84 লক্ষ বার জন্মগ্রহণ করে, এই 84 লক্ষ বার, এই 84 লক্ষ বারের জন্মটাকে বলা হয় সারা জনম। আমরা যতবার জন্মগ্রহণ করি ততবার আমাদের দেহের পরিবর্তন হয়, এটা আসল ঘর নয়। আমাদের আসল ঘর কোনটা? ছোট্ট গোবর্ধন তার বাবাকে বসিয়ে বলছে, শোনো বাবা আজকে তোমায় আমি বলছি আমাদের আসল ঘর কোনটা। যারা শুনে রাখুন, কোথা থেকে এসেছি, যাব কোথায়, উদ্দেশ্য কি, আমাদের আসল ঘর কোনটা। ছোট্ট গোবর্ধন তার বাবাকে বোঝাচ্ছে, যেতে হবে যেতে হবে, বহুদূর দূরনে তারে যেতে হবে যেতে হবে, বহুদূর দূরনে তারে যেতে হবে যেতে হবে, বহু দূর তোরে যেতে হবে, বহু দূর তোরে আসবো না ফিরে, এই ভাবে মাঝারে আসবো না আর ফিরে, এই ভাবে মাঝারে আমরা আসবো না ফিরে, এই ভাবে মাঝারে আসবো না আর ফিরে, এই ভাবে মাঝারে। যে সঙ্গীতটা শুনছেন তার মানে के गाइछे छोट्टो गोबर्धन की गाइछे আমরা যতজন এখানে এসে বসে আছি আমাদের একটা জিনিস করতে হবে কি না যেতে হবে বহু দূর দূরান্ত আমরা এসেছি এবার আমাদের যেতে হবে কিন্তু এলাম কোথা থেকে যাব কোথা থেকে জীবনের উদ্দেশ্য কি এগুলো ভুলে গেছি কোথা থেকে এসেছি আমরা ঘর থেকে না আমাদের আসল ঘর কোনটা ছোট্ট গোবর্ধন তার বাবাকে বলছে শোনো বাবা কোথা থেকে আমরা এসেছি জানো গোলক হতে আসিয়াছি মোরা গোষ্ঠের এই মাঠে মন দিয়ে শুনে রাখো গোলকতে আসিয়াছি মোরা গোষ্ঠের এই মাঠে প্রভাতে সূর্য উদয় হইতে খেলিলাম কত খেলা কিন্তু ভুলিয়া বসেছি মোরা ফিরিতে হইবে ফের যখন সূর্য বসিবে পথে কথাগুলোর মানে কি এখানে যারা আমরা এই মানব রূপ নিয়ে এসেছি আমাদের কিন্তু ওটা আসল ঘর নয় আমাদের আসল ঘর কোনটা গোলক থেকে আসিয়াছি মোরা গোলকে থাকেন কে ভগবান শ্রীহরি তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার ঘর থেকে আমাদের এই ভবের মাটি এলাম কোথায় গোষ্ঠের এই মাঠ এটা হলো খেলার মাঠ কিন্তু এই খেলার মাঠে আমরা খেলে চলেছি কেমন ভাবে প্রভাতে সূর্য উদয় হইতে খেলিলাম কত খেলা প্রভাতকালে যেমন সূর্য নতুন উদয় হয় আমরাও আমাদের প্রাণের সূর্য নিয়ে উদয় হয়ে এসেছি গোষ্ঠের মাঠে খেলছি কিন্তু বাবা উদয় হয়েছে খেলে চলেছি ওই সূর্যটাই আবার পশ্চিম আকাশে অস্ত যাবে আমাদেরকে অস্ত যেতে হবে কিন্তু সূর্যের সাথে আমাদের একটা তফাৎ আছে কি যে সূর্য পূব আকাশে উঠলো পশ্চিম অস্ত গেল ওই আবার পরদিন পূব আকাশে উঠবে কিন্তু এখানে আমরা যতজন আছি বলুন তো এই মানব রূপ শেষ হলে আবার আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করব তার কোনো গ্যারান্টি আছে আছে নেই কেন নেই ওই যে জীবনে চলার আসল উদ্দেশ্য ভুলে গেছি আমরা আসল উদ্দেশ্য কি মনে করেছি আমাদের আসল ঘর হলো এটা আমাদের সংসার হলো আপন আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি আপন এইগুলোর জন্যই আজকে আমাদের আসল উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি কিন্তু বাবা যে বাড়ি ঘর টাকা পয়সা আত্মীয় পরিজন নিলেন এদেরকে কাউকে নিয়ে আপনি যেতে পারবেন কেউ যাবে আপনার সাথে যেদিন আপনি এসেছিলেন সেদিন কিভাবে এসেছিলেন কিছু নিয়ে আর যেদিন যাবেন সেই দিন নিয়ে যাবেন সব কিছু সোনা দানা গয়নাগাটি নিয়ে যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না বৈষ্ণব কবিদের গানগুলো শুনতে হয় কত সুন্দর সুন্দর একটা গান মনে পড়ে গেল যে সত্যি আমাদের অবস্থা কি কিন্তু আমরা ভুলে গেছি যেদিন এসেছিলাম কিছু নিয়ে আসতে পারিনি নিয়ে যাবো যেদিন সেদিনও কিছু না তবু মাঝখানে আমাদের এত মায়া তার জন্যই কবিরা বললেন ओ तू एली खाली हाथे जावी खाली हाथे पुरिया रवे रे सब एई भवेर माझे ओरे मोना কোথায় পেলি টাকা রে পাহাড় দালান কোঠা বাড়ি এসবই যে তারি দেওয়া কিবাই আছে তোরি কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এই সবই যে তারি দেওয়া কি বাছে তোরি কোথায় পেলি পিতা মাতা স্ত্রী পুত্র পরিজন শেষের দিনে দয়াল ছাড়া কেউ হবে না আপন কোথায় পেলি পিতা মাতা शेषेर दिने दयाल छाड़ा के तोरा सकले मानेन जे शेषेर दिने भगवान छाड़ा केउ आपन नय मानेन कतजन मानेन हात तुलुन बोलुन तो বাহ এতজন মানেন তাহলে এতজন যদি মানেন এই ঘরটাকে আপন মনে করেন কেন এসেছি থাকতে হবে তাই জীবনের আসল উদ্দেশ্য আমাদের জানতে হবে যে সত্যি আমরা কোথা থেকে এসেছি জানবেন এটুকু বলুন তো একটা কারখানায় অনেক কর্মচারী কাজ করে এই অনেক কর্মচারীর মধ্যে যদি কোনো কর্মচারী খুব ভালো কাজ করে সময় দিয়ে কাজ করে মালিক তার মাইনে বাড়ায় না কমায় তার প্রমোশন হয় না ডিমোশন হয় কিন্তু যে খারাপ কাজ করে তার ডিমোশন জেনে রাখুন এই পৃথিবীর মালিক হলেন ভগবান কর্মচারী আমরা ভালো যদি কাজ করতে পারি তাহলে আমাদের প্রমোশন হবে খারাপ কাজ করতে পারলে আমাদের ডিমোশন নিশ্চিত আচ্ছা ভালো কাজ খারাপ কাজ আমরা বুঝি না হ্যাঁ বুঝেন প্রত্যেককে বুঝি যদি বলেন কেন আচ্ছা বলুন তো এইখানে এই যে হরিবাসরে পানি হেঁটে এসেছেন এটা ভালো কাজ না খারাপ আবার এই পানি নিয়ে ঘরে চুপচাপ বসে থাকা না হরিবাসরে আসাটা আমি হরিবাসরে গেলাম না মন্দিরে গেলাম না ভগবান চরণ দিল আর এটা ভালো কাজ এই যে দুটো হাত দিয়েছে এখানে বসে করতালি দিয়ে তার নাম করাটা ভালো না খারাপ আবার এই হাত নিয়ে বাড়িতে বাবা মাকে মারা খারাপ কাজ বাহ বাহ এই বোঝেন এই যে মুখ দিয়েছে এখানে বসে কৃষ্ণ নাম করাটা ভালো না খারাপ আচ্ছা এই মুখ নিয়ে পাশে এখানে বসে গল্প করাটা খারাপ না ভালো তাহলে হরিবাসরে বসে গল্প করেন কেন আপনারা করছেন এরকম বহু হরিবাসর আছে মায়েদের স্থানটা এত গল্পের জায়গা বলার মত না কিন্তু জানি আমরা কি করি জানেন সবথেকে জ্ঞান ধরে নিন আপনি সকালবেলা 50 টাকা দিয়েছে দেখুন কতটা আমাদের মধ্যে জ্ঞান একটু প্রমাণ দিয়ে দিচ্ছি 50 টাকা আপনার ছোট ছেলেকে দিয়েছেন যান ওই নাউল বাজার থেকে মালা কিনে নিয়ে এসে গোবিন্দের গলায় দেবেন তার ছেলেটা মালা কিনতে গিয়ে দেখলো যেখানে মালা বিক্রি হচ্ছে তার পাশের দোকানে মানে পাশেতেই একটা ভিখারি খিদের জ্বালায় কাঁদছে তার ছেলেটা 50 টাকা দিয়ে মালা কিনলো না খাবার কিনে ভিখারিটাকে খাইয়ে দিল বলুন তো এতে ভগবান খুশি হবে না রাগ করবে কি বলেন বাবা এক কথাই বলে দিলেন খুশি হবে কিন্তু ওই ভিখারিটাকে ছেলেটা খাওয়ালো খুশি হলো ভগবান বলে দিলেন এক কথাই কিন্তু বাড়িতে ভগবানের মতো বাবা মাগুলোকে খেতে দিতে ছেলেদের এত কষ্ট হয় কেন ভিখারির মতো রেখে দেন তাই না আমরা সব বুঝি ছেলেটা ভিখারিটাকে খাওয়ালো ওরে বাবা খুব ভালো কাজ করেছিস ভগবান তোর মঙ্গল করবে আর দেখবেন সেই বাড়িটাতেই এসে তার বাবা মাগুলোকে ভিখারি করে রেখে দেয় পাঁচটা ছেলে হলে পাঁচ জনের কাছে এক মাস করে খাওয়াবে পাঁচটা ছেলের কাছে এক মাস করে খাও তাহলে আমরা জ্ঞান পাবি কেন কিসের জন্য মায়ার অধীনে আছি এই ঘরটাকে নিজের ঘর মনে করি এই যে ভাই ওইদিকে যারা আছো এই বাড়িটাকে নিজের মনে করি এই গাড়িটাকে আমার নিজের মনে করি নিজের স্ত্রীটাকে নিজের মাটাকে এগুলো কি আমার আপন না কেন আপন না এদের প্রতি মায়া আছে জানতে হবে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলি জেনে রাখুন এই পৃথিবীতে কেউ কারো নয় এক রাজা ছিল তার রাজার কাছে এক গুরুদেব আসতেন রাজাকে খালি বলতেন রাজা মশাই আপনার তো এত অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই একটাই অভাব আপনি কোনোদিন ভগবানের চরণে জল দেন না ভগবানের নাম করেন না যেই বলেছে রাজা মশাই বলে উঠল গুরুদেব কেন আমি খেতে বসার সময় আসনটা কি ভগবান বিছিয়ে দিয়ে যায় না আমার রানী দেন বলে বলেন কি বলে হ্যাঁ আমি যখন ঘুমাতে যাই আমার মাথায় হাত বুলিয়ে দেয় না আমার শরীর কালা বলে দেখে আমার রানী ওষুধ দেয় রানী তাই আমার কাছে প্রিয় আমার রানী ভগবান তো প্রিয় নয় গুরুদেব বলে রাজা মশাই মনে মনে ভাবছেন দুদিনের মধ্যে যদি প্রমাণ না করাতে পারি যে ওই রানী আপনার আপন নয় তাহলে আমি গুরুদেব নই আর এখানে আসব না তা পরদিন সকালবেলা গুরুদেব কি করেছে ছুটতে ছুটতে এসেছে রাজদরবারে রাজা মশাই যেই রাজা মশাই বলেছে রাজা মশাই বেরিয়ে এসেছে রাজা মশাইকে বলে রাজা মশাই একবার হাতটা পাতুন তো যেই হাত পেতেছে রাজা মশাইয়ের হাতের মধ্যে একটা কিছু যেন দিয়েছে কি দিলেন আপনি খুলে দেখুন গুরুদেব যেই বলেছে খুলে দেখতে রাজা মশাই খুলে দেখলো হাতে একটা সুপারি এ কি এটা সুপারি বলে যাই তাই নয় এটা মন্ত্রপুত সুপারি এর অনেক কাজ বলে কি কাজ হয় বলে আপনি যাকে ভালোবাসেন আপনার যে নিজের মানুষ তাকে দেবেন তার আয়ু ভালো থাকবে তার দৈহিক সৌন্দর্যতা বৃদ্ধি পাবে তার মন ভালো থাকবে তার সে সুখে থাকবে সে খুব আনন্দে থাকবে বলে তাই যেই বলেছে রাজা মশাই কাকে ভালোবাসতো কাকে আপন মনে করে ছুটতে ছুটতে গিয়ে রানীর হাত রানী একবার হাতটা দাও তুমি যেই রানী হাত পেতেছে হাতে সুপারিটা দিয়েছে, বলি কি সুপারি দিলেন কেন সকালবেলা? বলি রাখো না এটা, এতে তোমার তোমার আয়ু বৃদ্ধি হবে, তোমার মন ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, তুমি তুমি অনেক দিন জীবিত থাকবে। বলে কি করে? বলে এটা মন্ত্রপুত সুপারি, এর কাজ অনেক, আমায় গুরুদেব বলেছে। বলে তাই নাকি, তাহলে আমায় কেন দিলেন? রানী তুমি ছাড়া আমার কি আছে, তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমায় ভালোবাসো, তাই আমি তোমায় দিয়েছি। বাবা রাজা মশাই দিয়ে চলে যেতে মাঝখান থেকে এই রানী ভালোবাসতো এই রাজ্যের মন্ত্রীর ছেলে, দুপুর বেলায় সুপারিটা নিয়ে চলে গেছে মন্ত্রীর ছেলের কাছে। এই শোনো শোনো শোনো, তোমার জন্য আজকে একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি। মন্ত্রীর ছেলে বলে কি? হাতটা পাতো আগে দেবো তারপরে। যেই হাত পেতে যে সুপারিটা দিয়েছে, বলে কি এটা সুপারি? বলে যাই তাই নয়, তোমার কাছে রাখো, তোমার আয়ু বৃদ্ধি হবে, দেখতে সুন্দর হবে, একদিন তুমি রাজা হলেও হতে পারো, আর আমি তোমার রানী হব, তোমায় তো ভালোবাসি তাই দিলাম, তুমি তো আমায় ভালোবাসো। বলো সুপারিটা পেয়ে মন্ত্রীর ছেলে বলে হ্যাঁ তো ভালোবাসো, এত সুন্দর জিনিস, আমি রাজা হব, ঠিক আছে রেখে দে। বলে রানী চলে এসেছে। কালক্রমে কি করে ওই মন্ত্রীর ছেলে ভালোবাসতো পাশের গ্রামের বাইজি, ভালোবাসার মানুষকে দিতে হয়। তার সন্ধ্যাবেলায় গেছে বাইজির কাছে, গিয়ে বলছে তুমি হাতটা পাতো। বলে কি নিয়ে এসেছো? বলে তোমার জন্য একটা সুন্দর জিনিস। যেই হাতে সুপারিটা দিয়েছে, বলে তো সুপারি, সুপারি কেন দিলে? বলে রাখো না, এটা মূল্যবান সুপারি, তোমার কাছে রাখলে তোমায় দেখতে সুন্দর হবে, তোমার আয়ু বৃদ্ধি হবে, তুমি এই রাজ্যের রানীও হলে হতে পারো, তুমি যদি রানী হও আমি রাজা হব, দুজনে সুখে থাকবো। বলে আমায় কেন দিলে? বলে তোমায় তো আমি ভালোবাসি, আর তুমি আমায় ভালোবাসো, ভালোবাসার মানুষ। মন্ত্রীর ছেলে দিয়ে চলে এসেছে। কালো কালো আমি ওই বাইজি ভালোবাসতো ওই রাজ্যেরই রাজা। ভোরের বেলা যেই রাজা মশাই বাইজি বাড়িতে গেছে, বাইজি হাতে করে সুপারি নিয়ে রেখে দিয়েছে। রাজা মশাই আসতে বলে রাজা মশাই আজকে আপনার জন্য একটা উপহার আছে। বলে কি? বলে হাতটা পাতুন না দেব। যেই রাজা মশাই হাত পেতেছে সেই সুপারিটা হাতে দিয়েছে। বলে এখন খুলবেন না, একটু পরে খুলুন। বলে কেন? এতে এমন একটা জিনিস যাতে আপনার আয়ু বৃদ্ধি হয়, দেখতে সুন্দর হবে, আপনি হাজার হাজার বছর বাঁচবেন, আর আপনাকেও আমি ভালোবেসে পাবো। এবার এবার দেখুন, যেই খুলে দেখেছে দেখেন হাতে সুপারি। রাজা মশাই মনে মনে ভাবছে গুরুদেব কি সুপারির ব্যবসা করলো নাকি? আমায় একটা সকালে দিয়েছি, আমার ভাইজিকে দিয়েছি, কি ব্যাপার নাকি? সুপারিটা পেলো কোথা থেকে? এই যে তুমি পেলো কোথা থেকে? বলো অত প্রশ্ন করো, আচ্ছা আমার রানীর কাছে সুপারিটা আছে। ছুটতে ছুটতে রানীর কাছে গেছে। ও রানী! যেই রানীর কাছে গেছে, রানীর কাছে রাত্রিবেলা কোনোদিন থাকে না, আজকে রানীর কাছে এসেছে। রানী বলে কি ব্যাপার রাজা মশাই? এই তোমার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি। কি? বলে সকালবেলা যে সুপারিটা দিয়েছিলাম একবার দাও। যেই সুপারির কথা বলছে রানী থরথর করে কাঁপছে। কাঁপবে না, রানীর কাছে নেই। বলে কাঁপছো কেন? বলে আগে বলুন আপনি আমায় মারবেন না। বলে না মারবো না, আমি ওই সুপারিটা আমার কাছে রাখিনি। কোথায় রেখেছি? বলে আমি একজনকে ভালোবাসতাম, তাকে দিয়েছি। রানী তুমি আমায় ছেড়ে কাকে ভালোবাসতাম? বলে ওই ওই মন্ত্রীর ছেলে। তাই তুমি মন্ত্রীর ছেলেকে সুপারিটা দিয়ে দিলে? বলে হ্যাঁ ভালোবাসতাম, দিয়েছি, চলো সুপারি রানতে যাবো। রানী আর রাজা গিয়ে মন্ত্রীর ছেলের কাছে গেছে। রানী যেই বলেছে সুপারিটা দাও, মন্ত্রীর ছেলের কাছেও সুপারি নেই। এই যে সুপারিটা আমায় দাও। বলে ওটা তো আমার কাছে নেই। বলে নেই মানে কোথায় দিয়েছো? বলে আমি ভালোবাসতাম একজনকে, তাকে দিয়েছি। কাকে ভালোবাসতে? ওই যে পাশের ভাইজিকে। রানী বলে আমার থেকে ভাইজি তোমার কাছে প্রিয়, চলো আগে সুপারিটা আনি। যেই গিয়ে বাবা ভাইজির কাছে তিনজনে সুপারি আনতে গেছে, ও ভাইজির কাছেও সুপারি নেই। ছেলেটি বললো সুপারিটা দাও। বলে ও তো আমার কাছে নেই, কোথায় দিয়েছো? বলে আমি একজনকে ভালোবাসতাম, তাকে দিয়েছি। বলে কাকে ভালোবাসতে? বলে ওই যে পাশে দাঁড়িয়ে আছে রাজা মশাইকে, ওর হাতে দিয়েছে। যেই বাবা এই কথা শুনেছে, রাজা মশাই এসে গুরুর চরণ জড়িয়ে ধরেছে। গুরুদেব এতদিন পরে আমার চেতনা এসেছে, সত্যি তো যে রানীকে আমি আমার প্রিয় ভাবতাম, ও তো রানী প্রিয় নয়। শোনো রানী, তুমি যাকে ভালোবাসতে ও তোমার ভালোবাসার মানুষ নয়। এই যে মন্ত্রীর ছেলে, তুমি যাকে ভালোবাসতে সেও তোমার প্রিয় নয়। এই জগতে কেউ কারো আপন নয়, শুনে রাখুন। কোথায় বলি পিতা মাতা স্ত্রী পুত্র পরিজন, শেষের দিনে দয়াল ছাড়া কেউ হবে না ও তোর নিজের দেহ নিজের তো নয় নিজের দেহ নিজের কোনো ও তোর নিজের দেহ নিজের তো নয়। আস্তে আস্তে এখানটা একটা জিনিস জেনে রাখুন, এই যে দেহ নিয়ে বসে আছেন, এই যে দেহ নিয়ে আমি গাইছি, এটা কি আমার কতটা তো এটা আমার দেহ, আমাদের দেহ বলে আমাদের নয়। কত সুন্দর ফেয়ার লাভলি মাখি, প্রতিদিন ফেসিয়াল করি, ব্লিচ করি, চুলে স্পা করি, দেহকে যত্ন করে রাখি, এই দেহটাও আমার নয়। যদি বলেন কেন, ছোট্ট কথা করে বলি, ধরে নিন আগামীকাল আমার যদি ম্যালেরিয়া হয় বা ডেঙ্গি হলো বা কারো ডায়রিয়া হলো, তাহলে আমাদের যদি ডায়রিয়া বেশি হয়, ম্যালেরিয়া বেশি পরিমাণে হয়ে যায়, তখন আমরা কোথায় ভর্তি হব? নার্সিংহোম বা হসপিটালে। আচ্ছা, এই যে নার্সিংহোম হসপিটালে ভর্তি হব, ডাক্তারবাবু তখন কি দেবেন? সেলাইন দেবেন, ইঞ্জেকশন দেবেন, দেবেন না? আচ্ছা, ওখানে গিয়ে যদি বলি যে ডাক্তারবাবু আমাকে ইঞ্জেকশন দেবেন না, বড় কষ্ট হয়, সেলাইন দেবেন না, ডাক্তারবাবু শুনবে? কি বলবে? আমার আন্ডারে এসেছে, যদি ভালো হতে চাও তাহলে নাও, আর যদি ভালো না হতে চাও হরি বল হতে গেলে ঘরে চলে যাও। তাহলে দেহটা আমার, কিন্তু চলে গেল কার আন্ডারে? হ্যাঁ, পৃথিবীতে সবথেকে বড় যিনি ডাক্তার সেই ভগবান, তার আন্ডারে সকলের দেহ। দেখবেন যেমন বোর্ডেতে প্রত্যেকের বাড়িতে লাইটের সুইচ থাকে, ওই সুইচটা যখন অফ করেন তখন লাইটটা জ্বলে, আবার যখন অন করেন লাইটটা নিভে যায়, তাই তো? ও অফ করলে নিভে যায়। কতজন মাথা নাড়লো জানো? লাইটটা সুইচটা যেমন অফ করলে নিভে যায়, অন করলে যেমন জ্বলে, আমাদের প্রত্যেকের সুইচটা আছে ভগবানের কাছে, তিনি বড় ডাক্তার, তার আন্ডারে সব। যখনই অফ করবেন তখন নিতাই গৌর হরিবল হয়ে যাবে, আর অন আছে বলে এখানে বসে বলতে পারছি, এত কথা জানতে পারছি। তাই জেনে রাখুন, ও তো নিজের দেহ নিজের তো নয় রে, ও তো নিজের দেহ নিজের তো নয় রে, ও একদিন শ্মশানেতে শ্মশানেতে হবে ছাই। গোবর্ধন তার বাবাকে বললো, বাবা তুমি যেটাকে আসল বাড়ি মনে করো ওইটাই চলে যাও, কিন্তু আমি ওটাকে আসল বাড়ি মনে করি না। আমার আসল বাড়ি ফেরার জন্য আজ থেকে আমি আর বাড়ি ফিরবো না। ভজনের পথে বাধা দিলেন না, দ্রোমগিরি চলে এলেন। সেই দিন থেকে ওই জঙ্গলে বসে গোবর্ধনের সাধন ভজনা শুরু হলো, আর তার সাধনের ডাক পৌঁছে গেল কার? ভগবানের কর্ণমূলে। কোন রূপে? না রাম রূপে যিনি এসেছেন। ওই ত্রেতা যুগে কি হলো? সীতাকে হরণ করে নিয়ে গেছিল একজন দুরাচারী পাপাচারী, কে বলুন? অমরেশপুরী। আবার সীতাকে কবে হরণ করে নিয়ে গেল? সীতাকে কে হরণ করে নিয়ে গেছিল? না না, তুই ঠিকই বলেছিস। সেই রামায়ণেতে একটা দেখবেন অমরেশপুরী রাবণের অভিনয়টা করেছিল না, ওই জন্য বললি নাকি? আচ্ছা যাই হোক, সীতাকে হরণ করে গেছিল রাবণ, আর এই সীতা উদ্ধারের জন্য রামচন্দ্রের একটা সেতু বন্ধনের প্রয়োজন হয়েছিল সিন্ধু নদীতে। ওই সিন্ধু নদীর তীরে রামচন্দ্র মনে মনে ভাবছে, এক কাজ করলে হয় না, আমার তো একটা ভক্তকে মানব রূপে জন্ম দিয়েছি। প্রথমে পর্বত ছিল, ওকে যদি আমি বলি এই সিন্ধু নদীতে পর্বত রূপে বিরাজ হতে, তাহলে এই পর্বতের ওপর দিয়ে গেলে তো আমার সেতু বন্ধনের সুবিধা হবে, আর সীতা উদ্ধারে সহযোগিতা হবে, তাহলে গোবর্ধনের কৃপা পাবে আমার। কিন্তু গোবর্ধনকে আনতে যাবে কে? এই যে কেউ আছো, আমার একটা আদেশ আছে, পালন করবে। তুই আবার যেই বলেছে রামচন্দ্র, রামচন্দ্রের সামনে একজন এসে দাঁড়িয়ে পড়েছে, কে বলুন তো? রামের প্রিয় ভক্ত কে? রামের প্রিয় ভক্ত বাঘ। রামের প্রিয় ভক্ত কি? হনুমান। এই সত্যই হনুমান নয় যে, চলে চলে, তবে হনুমান হওয়ারও ভাগ্যের দরকার। ভাগ্যের দরকার নয়? সীতামা যেদিন সিঁদুর পড়ছিলেন একটুকুনি, হনুমান বলে, মা ওই রংটা কেন পড়ছো? বলে এটা পড়লে তোর প্রভুর মঙ্গল হয়। পরের দিনই দুনিয়ার গায়ে রং পরে সিঁদুর পরে বসে আছে হনুমান। বলে কেন? আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি, গায়ে এত সিঁদুর মেখেছিস? বলে না মা, পাগল নই, তুমি এইটুকুনি সিঁদুর পরে যদি আমার প্রভুর এত মঙ্গল হয়, তাহলে আমি এত করেছি, কত মঙ্গল হবে। সেই জন্য হনুমানকে পুজো দিতে গেলে কি দিতে হয়? সিঁদুর। তাতে হনুমানেরও মনস্কামনা পূর্ণ হলো, রামেরও মনস্কামনা পূর্ণ হলো। হনুমান এসে বলে, প্রভু আদেশ করুন কি? বলে শালবনির জঙ্গলে চলে যা, ওখানে দেখবি আমার এক ভক্ত আছে কৃষ্ণ নাম করছে, তাকে নিয়ে আয়, তাকে নিয়ে এলে আমি এই সেতু বন্ধনের কাজ সমাপ্ত করে ফেলবো। যেই বলেছে হনুমান চলে গেছে কোথায়? শালবনির জঙ্গলে গোবর্ধনকে আনতে। চলুন আমরা একটু যাই। রাম নাম করতে করতে যাচ্ছে কৃষ্ণ ভক্তের কাছে, তারপরে গোবর্ধন কি হলো পরবর্তী জীবনী আস্বাদন করতে পারবো। ওই হনুমান চললেন কোথায়? শালবনির জঙ্গলে। কভি রাম বনকে कभी शम बन के चली आना प्रभु जी चली आना। सकले दुई बाहु तुले करो ताली उद्दनी। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। तुम राम बन के चले आना तुम राम बन के चले आना। तुम्हें राम बन के चले आना तुम्हें राम बन के चले आना। ओ सीता साथ लेके धनुर बांध लेके चली आना प्रभु जी चली आना। साथ लेके धनुर बांध लेके चली आना प्रभु जी चली आना। सीता हनुमान चले गोवर्धन के अंतर जे आनছে শালবনির জঙ্গলে ওখানে এসে দাঁড়িয়ে শুনতে পেল কি একজন গাইছে যেন কি গাইছে তুমি স্বামী বানকে চলে আনা উলুধ্বনি তুমি বানকে চলে আনা তুমি স্বামী বানকে চলে আনা তুমি বানকে চলে আনা। ও রাধা বামে লয়ে মুরলি সঙ্গে লয়ে চলে আনা প্রভুজি চলে আনা। राधा बाबे लोए मुरली संग लोए चले आना प्रभु जी चले आना। ओ राधा बाबे लोए मुरली संग लोए चली आना प्रभु जी चली आना। राधा बाबे लोए मुरली संग लोए चले आना प्रभु जी चले आना। তাহলে একই যুগে দুই ভক্ত দুই নাম করছে একজন রামের নাম একজন কৃষ্ণের নাম। আচ্ছা আমরা যে যুগটায় আছি এই যুগটার নাম কি? কলিযুগ। এই কলিযুগে আমরা কোন রূপে প্রভুকে পেতে চাই? পেয়েছি কোন রূপ? বাহ গৌর রূপে। তাহলে একবার দুই বাহু তুলে গাওয়া যাবে সকলে মিলে। তুমি গৌর রূপ নিয়ে এসো 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 বাবা। ओ दुटी बाहु तुले मुखे हरि बोले चले एसो प्रभु जी चले एसो दुटी बाहु तुले मुखे गौर बोले चले एसो प्रभु जी चले एसो। ओ दुटी बाहु तुले मुखे हरि बोले चले एसो प्रभु जी चले एसो दुटी बाहु तुले मुखे हरि बोले चले एसो प्रभु जी चले एसो। এবার সকলে মিলে একবার তিন যুগের ভক্ত গাইব প্রত্যেককে গোবর্ধনকে নিয়ে যাওয়ার জন্য দুই বাহু তুলুন প্রত্যেককে একসাথে গাইব। কবি রামে বানকে কবি শ্যামে বানকে চলি আনা প্রভু জি চলি আনা। কবি তাই গৌর হরি 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 বল প্রভু জি চলি আনা। কবি রামে বানকে কবি শ্যামে বানকে তাই গৌর হরি বল হরি বল। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। এই যে কে তুমি এই যে তোমায় বলছি এই যে তুই আবার লেজ কোথায় যে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা করলো গোবর্ধন এই যে কে তুমি বলে উঠল এই তুই আমায় চিনবি না আমার নাম হলো হনুমান। হনুমান এই জঙ্গলে তো আমি কোনোদিন দেখিনি বলে শোন আমি এই জঙ্গলে থাকি না এখানে কেন এসেছেন এই আস্তে কথা নয় হরি বল। গোবর্ধন বলে উঠল এখানে কেন এসেছেন বলে শোন এখানে কেন এসেছি জানিস তুই যার নাম করিস সেই আমায় পাঠিয়েছে যেই বলেছে যার নাম করিস পাঠিয়েছে সঙ্গে সঙ্গে গোবর্ধনের সেই হনুমানকে জড়িয়ে ধরে। কোথায় আমার সেই প্রভু যাকে দেখার জন্য আমার এই নয়নে এত আকুলতা আমার হৃদয়ের এত ব্যাকুলতা কোথায় সে বলে শোন তুই যার নাম করছিস আস্তে মাই রাস্তে সেই রাম রূপে জন্মগ্রহণ করেছে অযোধ্যা তার পত্নী সীতাকে হরণ করে নিয়ে গেছে এক দুরাচারী তাই সেই সীতা উদ্ধারের জন্য তোকে সহযোগিতা করতে হবে কি করতে হবে তুই সিন্ধু নদীতে তোর নাকি পর্বত দেহ নিয়ে বিচরণ হবি প্রভু তোর উপর দিয়ে হেঁটে যাবে যেই এই কথা বলেছে গোবর্ধন মনে মনে ভাবছে এবার তাহলে আমার মনের আশা পূর্ণ হবে এতদিন পরে আমি প্রভুর কৃপা পাবো এতদিন পরে আমি প্রভুর চরণ সেবা করতে চলো আমাকে নিয়ে চলো हे भक्तमंडली हनुमान ओई कांधे करे गोवर्धन के शालमनिर जंगल थेके सिंधु नदीते निये एलो किन्तु नदीर तीरे निये एशे बाबा घटे गेलो अघट कि अघट ना जे सेतु बंधन करार प्रयोजन छिलो सेई सेतु तैरी हये गेलो ওই রামচন্দ্রের অজস্র বানর রূপী ভক্ত যারা দূরদর্শনে দেখেছেন ছোট ছোট বানর রূপী ভক্ত হাতে করে মুখে করে পাথর নিয়ে সেতু বন্ধন করে ফেলেছে যেই সেতু বন্ধন হয়ে গেছে প্রভু রামচন্দ্রের দিকে গোবর্ধন তাকিয়ে দেখলো এই তো সেই তার প্রাণের ভগবান নিজেকে আর ধরে রাখতে পারলো না ছুটতে ছুটতে গিয়ে রামের চরণ দুটি জড়িয়ে ধরলো প্রভু প্রভু হে চরণ ধরিয়া আজি কাঁদিতে লাগিল চরণ ধরিয়া আজি কাঁদিতে লাগিল নয়নের জলে চরণ ভুয়াইয়া দিল নয়নের জলে চরণ নয়নের জলে চরণ ভুয়াইয়া দিল আজি আজি নয়নের জলে চরণ ভুয়াইয়া দিল বলে কৃপা করো কৃপা সিন্ধু তুমি কৃপা করো কৃপা সিন্ধু তুমি দিনের দয়াল দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দিনের দয়াল দীনবন্ধু তুমি কৃপা করো কৃপা সিন্ধু নয়নের জলে ছড়ো আইয়া দিল নয়নের জলে চরণ ধুয়াইয়া দিল হে জগৎপতি তুমি এসেছো এই সিন্ধু নদীর তীরে কিন্তু প্রভু যে উদ্দেশ্য নিয়ে আজকে আমি এলাম আপনার সেই চরণতলে আমার তো সেই উদ্দেশ্য সফল হলো না আমি তো এই সিন্ধু নদীর তীরেতে নিজেকে বিচরণ করতে পারলাম না সেতু বন্ধন হয়ে গেছে তবে কি আমি তোমার কৃপা পাবো না তবে কি তোমার পাদস্পর্শ আমার শরীরের উপর দিয়ে যাবে না গোবর্ধন যেই কাঁদছে প্রভু বলে উঠল রে গোবর্ধন কেন কাঁদছিস প্রভু তোমার তো চরণ সেবা করা হলো তাই তো আজকে আমার এই হৃদয় বিদীর্ণ তোমার চরণ সেবা না করতে পেরে মনে হলো এই মানব জনম আমার বিফলে গেল তাই আমি এই বিফল জনমকে রাখবো না আমি এক কাজ করি সিন্ধু নদীর জলে বিসর্জন দেব গোবর্ধন কেন তোর দেহ বিসর্জন দিবি তুই জানিস না আমার কৃপা পেতে গেলে কষ্ট করতে হয় তুই তো নাম করেছিস তাই আমার কাছে এসেছিস কিন্তু কষ্ট যদি না করবি তাহলে আমার কৃপা পাবি কি আমার কৃপা পেতে গেলে কষ্ট আগে সহ্য করতে হয় এ ভক্তমণ্ডলী যারা কীর্তন শোনেন বলুন তো ভগবানের এমন কোন ভক্ত চরিত্র আছে যে কষ্ট পায় এমন কোন ভক্ত চরিত্র শুনেছেন যে কষ্ট পায়নি ভগবানকে পেয়ে গেছে শুরু করুন প্রহ্লাদের থেকে কম কষ্ট পাই এই প্রহ্লাদ অনেক কষ্ট পেয়েছিল তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল अंधकार कारागारे रेखे देওয়া হয়েছিল। বিষ খাওয়ানো হলো, সাপের ছবল খাওয়ানো হলো, অবশেষে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, মারতে চাওয়া হয়েছিল। এত কষ্ট সহ্য করেছে তবে তো প্রহ্লাদ বীজ ভগবানের চরিত্র। ওরে গোবর্ধন এত সহজে পেয়ে যাবি আমার ভুবর কথা চিন্তা করুন, সেও কষ্ট পেয়েছে। সুদান্নের কথা চিন্তা করুন, সেও কষ্ট পেয়েছে। চলে যা গোবর্ধন, কষ্ট পাস না, দুঃখ পাস না। তুই কৃপা পেলি না, আমার তো কি হয়েছে, কৃপা একদিন পাবি। আমি তোকে কথা দিলাম এই যুগে নয়, আগত দাপর যুগে লীলার মধ্যে আসুন প্রত্যেকে। বন্দিন ছোট্ট গোবর্ধনকে বলে উঠলো, ভগবান চলে যা, শালবনির জঙ্গলে ভজন সাধনা কর। একদিন দেখবি এক মুনিকে পাঠাবো, যার দ্বারা তুই বৃন্দাবনে চলে যাবি। শোন, যে কৃপা পেলি না বৃন্দাবনে একদিন তুই পাবি। আমার সেবা করতে পারলি না, এমন একদিন বৃন্দাবনে আসবে যেদিন তোর দ্বারা সকল ব্রজবাসী সেবা পাবে। বৃন্দাবনে সবার রক্ষাকারী তুই হবি। চলে যা, তবে সাধন ভজন পথে থাকবি, দেখবি মুনিবরকে পাঠাবি। হে ভক্তমন্ডলী, ওখান থেকে চলে এলো গোবর্ধন। কোথায়? শালবনির জঙ্গল। আর শালবনির জঙ্গলে এসে ওই গোবর্ধন নিজের মতো থাকে, নিজের মতো করে ভজনা করে, ভজনা সাধনা করে। হরিবল হরিবল যেই কৃষ্ণ নাম করছে গোবর্ধন। এবার বৃন্দাবনে কি করে গেল একটু শুনে। হঠাৎ করে গোবর্ধন দেখতে পেল, আস্তে ওই গোবর্ধনের সামনে একজন দাঁড়িয়ে আছে, এক মুনিবর। এই যে, কে আপনি? গোবর্ধন বলে যেই জিজ্ঞাসা করেছে, সামনে যে মুনিবর দাঁড়িয়েছে বাবা, সে আর অন্য কেউ নয়, তার নাম ছিল পুলস্ত মুনি। কি বললাম? আকাশে যে সপ্তর্ষি মন্ডল দেখি, সাতটা ঋষি নিয়ে, তার মধ্যে একটা ঋষি পুলস্ত। এই পুলস্ত কে ছিল না? ভগবানের ভজনীয় একজন ভক্ত। ভগবান আসতে জেনে রাখুন এই জায়গাটা। গোবর্ধনকে বৃন্দাবনে পাঠানোর জন্য এই পুলস্ত মুনিকে স্বপ্ন দিয়ে বলে উঠল, মুনিবর পুলস্ত, আপনি কোন কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করলে আমি সাক্ষাৎ আপনাকে দর্শন দেব। তাই সাক্ষাৎ দর্শন পাওয়ার জন্য পুলস্ত মুনি কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে গোবর্ধনের কাছে, আর এসে বলে উঠল, রে গোবর্ধন, তুই তো কৃষ্ণ ভজনীয়, চল আমি তীর্থ ভ্রমণ করতে যাব। আমায় ভগবান স্বপ্নাদেশ করেছে তীর্থ ভ্রমণের শেষে দর্শন দেবে, তাহলে তোরও দর্শন হবে, চল দুজনে আমরা গিয়ে তীর্থ ভ্রমণ করে আসি। গোবর্ধনের মনে পড়ে গেল, তাহলে এটাই কি প্রভুর সেই পথ যার দ্বারা বৃন্দাবনে চলে যাব? না না, একবার জিজ্ঞাসা করে নি। এই যে কোন কোন তীর্থে যাবে বলে, শোন আমি গয়া যাব, কাশী যাব, মথুরা যাব, আর সবার শেষে বৃন্দাবনে যাব। যেই বলেছে সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে, আমি যাব মুনিবর। যেই বলেছে যাব, কারণ বৃন্দাবনের পথ, তাহলে এটাই পথ। কিন্তু না না, বৃন্দাবনে তো আমায় যাওয়ার জন্য ভগবান বলেছে চতুরালি করতে, মানে চালাকি করতে। বৃন্দাবন থেকে তো আর ফিরলে হবে না, কিন্তু এটা সকল তীর্থ ভ্রমণ করবে বলেছে। শুনুন মুনিবর, আমি যেতে পারি আপনার সাথে, কিন্তু তিনটে শর্ত আছে। কি? প্রথম শর্ত, আমি পায়ে হেঁটে যাব না, আমায় কাঁধে করে নিয়ে যেতে। কাঁধে নিয়ে যেতে? পুলস্ত মুনি বলে, কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না এমনি, আবার শর্ত মেনেই নি। এই তোকে কাঁধে করে নিয়ে যাবো, ছোট্ট ছেলে তো। বল দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হলো আমি মানুষের রূপ ত্যাগ করে পর্বতের রূপ ধারণ করব। এটাতে অবাক হয়ে গেল পুলস্ত মুনি, সবাই তো মানুষ হতে চাই, তুই পর্বত কেন হল? কি কারণে পর্বত হতে চাইলো? এখানেই ভক্তের সাথে তফাৎ আমাদের। কি না, পুলস্ত মুনির কথা শুনে গোবর্ধন মনে মনে ভাবলো, আমি যাব কোথায়? তীর্থে। তীর্থ উদ্দেশ্য কি? তীর্থে যাওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ হ্যাঁ, ওইটা উদ্দেশ্য। পুরীতে যাওয়ার উদ্দেশ্য কি? সমুদ্রে ঢেউ খাওয়া, হোটেলে বিরিয়ানি খাওয়া। বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্য কি? আমরা এগুলোই করি অবশ্য। পুরী ধামে গেলে দেখবেন সব ঘটি বাটি কিনতে শেষ, আর বৃন্দাবনে গেলে চাদর, জামা কাপড়, পাঞ্জাবি সব কিনতে, এগুলো বৃন্দাবন থেকেই নেওয়া। যাইও ঘড়ি বল। কিন্তু তীর্থের উদ্দেশ্য কি? ভগবানের চরণ পাওয়া বা কৃপা পাওয়া। গোবর্ধন ভাবলো, আমি মানুষ রূপে গেলে আমার চাহিদা অনেক থাকবে। মানুষের চাহিদা প্রচুর না? অনেক চাহিদা। গরমকালে পাখা লাগে, শীতকালে কম্বল লাগে, আবার বর্ষার সময় ছাতা লাগে, নানা রকম নানা নিধি লাগে, আমাদের জীবনের প্রয়োজন। গোবর্ধন ভাবলো, না না না, আমি যদি পর্বত রূপ নিয়ে নিই, তাহলে তীর্থে যে যাব, আমার জীবনের একটাই চাওয়া হবে, ভগবানের চরণ। তাই তিনি কি করলেন? মানুষের রূপ থেকে পর্বত হলো। পর্বত কেন হলো? আমরা যতজন আছি আমাদের দেহটাও পর্বত সমান। কেন? আজকে এই যে দেহের মধ্যে এত সারা আছে, এত হাত পা নাড়ছি, কথা বলছি, কালকে যদি প্যারালাইসিস হয় কি হয়? তাহলে পর্বতের মতো হবো না? যেখানে খাটুলি করে ফেলে রাখবে ওখানেই থাকতে হবে। কিন্তু তাহলে নিথর দেহতে ভজন সাধন করতে হবে। গোবর্ধন বলল আমি পর্বত রূপে যাব, বলে ঠিক আছে। বলতো তৃতীয় শর্ত হলো কাঁধে করে নিয়ে যেতে যেতে যদি কোন স্থানে নামিয়ে রাখেন তাহলে আর আমি ওই স্থান থেকে বাড়ি ফিরবো না। হুলস্তমুনি বলে আগে তুই আবার কাঁধে ওঠ না, তুই সব ভুলে যাবি, বাচ্চা ছেলে দেখ আমি সব তীর্থ ভ্রমণ করে নেব। এই বলে পর্বত রূপ যেই ধারণ করতে বললো আর যেই ধারণ হলো সঙ্গে সঙ্গে কি করলো গোবর্ধন চতুরালি করলো। চতুরালি কি করলো পর্বতের দেহটাকে তিন ভাগে ভাগ করে বাবা তিন ভাগ কেমন ভাগ হলো ধরে নিন 60 কেজি যদি ওজন হয় সেটাকে তিন ভাগ করলে ক কেজি করে হবে? আবার বলে 3 15 7। তাই বল 20 কে 60 কে তিন ভাগ করলে কত করে হয়? তুই আবার ক্যালকুলেটর বের করেছিস কেন? 60 কে তিন ভাগ করলে কত করে হয়? 20 3 20 60। গোবর্ধন কি করলো তার দেহের ওজনটা দুই ভাগ কমিয়ে নিল আর এক ভাগ রাখলো। 20 কেজি যেই হলো এইটুকু কাঁধে তুলে নিয়েছে। পুলস্তমণি বলে এইটা এইটুকু জেলে তীর্থ ভ্রমণ করতে পারবো না। কি করলেন কাঁধে লয়ে গোবর্ধন তুলি তুলি তীর্থ কাঁধেন ভ্রমণ কাঁধে লয়ে গোবর্ধন তীর্থ করেন ভ্রমণ কাঁধে লয়ে গোবর্ধন তীর্থ করেন ভ্রমণ। যে তালে বাজাচ্ছিস কালকে সারা রাতেও পৌঁছাতে পারবো না এক একটা জায়গায়, একটু চালু করে বাজা। তাহলে কাঁধে তুলে নিয়েছে একটু উলুধ্বনি হোক, এখন সব তীর্থ যাচ্ছে। আজ গোবর্ধন লয়ে গিরি গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে আইলো গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে আইলো গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে আইলো গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে ধাইলো গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে ধাইলো কাশী ধামে হয়ে গিরি উলুধ্বনি কাশীধামে হয়ে গিরি মথুরাতে আইলো 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 মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইলো মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইলো বৃন্দাবনে আসি গিরি যেই বৃন্দাবনে এসেছে বাবা কি হলো না গোবর্ধন তার দেহের ওজনটা যে দুই ভাগ কমিয়ে রেখেছিল ওইটা চাপিয়ে দিয়েছে। এবার যেই চাপিয়ে দিয়েছে ভাবুন আপনি মাথায় করে 20 কেজি নিয়ে যাচ্ছেন, যদি অলৌকিক ভাবে 60 কেজি হয় কি হবে? রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন কাঁধে লয়ে গোবর্ধন এলাই গৌর হরি 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 গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। বড্ড খিদে পেয়েছে আমার, হ্যাঁ না না অনেকদিন স্নান করিনি শৌচ করিনি তাই শরীরের ক্ষমতা কমে গেছে, নাহলে গোবর্ধন তো এত ভারী লাগার কথা নয়। যেই বৃন্দাবনের মাটিতে রেখে দিয়েছে শর্তের কথা ভুলে গিয়ে যমুনায় স্নান করে তুলসী পত্র ভক্ষণ করে যেই পুলস্তমণি এসেছে দেখতে পেল সেখানে ছোট্ট গোবর্ধন রেখেছিল, সেখানে ছোট্ট নেই বিশাল আকৃতি ধারণ করেছে, কারণ বৃন্দাবনে তার আসা উদ্দেশ্য। আরে এই গোবর্ধন কোথায় গেলি রে? যেই বলেছে কোথায় গেলি ওই পর্বতের ভিতর থেকে কে যেন বলে উঠল মুনিবর ভুলে গেছে তৃতীয় শর্তের কথা। তৃতীয় শর্ত কি ছিল? তৃতীয় শর্ত কি ছিল মনে নেই? যেখানে নামিয়ে রাখবে আমি আরে ঘরে যাব না আরে ঘরে যাব না আর ঘরে যাব না এই বৃন্দাবনে থাকবো আমি আর ঘরে যাব না ওই রাধা কৃষ্ণের চরণ দর্শন আর ঘরে যাব না ব্রজের লীলা দর্শন আমি আর ঘরে যাব না ওই ব্রজের ধুলায় অঙ্গে মাখিব আমি আর ঘরে যাব না। प्रथम ओई पर्वत थेके मानुष रूपे बेरिये एसे बाबा पुलस्त्य मुनिर चरण जड़िये धरेछिल गोवर्धन मुनिवर। शुनुन আমি আমার নিজের ইচ্ছা এখানে রয়ে যাই না, আপনাকে যেমন প্রভু স্বপ্নাদেশ করে বলেছে কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে, আমাকেও প্রভু বলে দিয়েছে কৃষ্ণ ভক্তের দ্বারা বৃন্দাবনে চলে যেতে। কেন জানেন? আমার গহ্বরে ভগবান দাপর যুগে লীলা করবেন রাধা রানীকে নিয়ে প্রতিদিন। বুঝতে পারলেন পুলস্ত্য মুনি যে তার ভুল হয়েছে অভিশাপ দেওয়া। ওরে গোবর্ধন, আমি বুঝতে পারিনি তোর মতো একজন ভক্তকে নিয়ে আমায় বৃন্দাবনে পাঠাবে, ভগবান এত বড় লীলা করবে। তাই সব অভিশাপ তো ফেরানো যায় না। মায়েরা মন দিয়ে শুনে রাখুন। গোবর্ধনকে বলল, শোন গোবর্ধন, তবে তোকে আশীর্বাদ করছি তোর এই দেহ ততদিন খইবে না যতদিন বৃন্দাবনের মাটিতে বসে তুই তোর এই বদন দিয়ে রাধা কৃষ্ণের নাম করে যাবি, ততদিন তোর দেহ খইবে না। তাই হে ভক্তমন্ডলী, অভিশপ্ত দেহ নিয়ে আজও পর্যন্ত বৃন্দাবনের মাটিতে গিরি গোবর্ধন পর্বত রয়ে আছেন তার ভজনের ধারা। এখনো পর্যন্ত অটুট আছে তার দেহ অভিশপ্ত, কিন্তু কেন? কৃষ্ণ ভজন করি। তাহলে এতক্ষণ ধরে লীলাটে বুঝতে পারলেন গিরি গোবর্ধনের তিনটে জন্ম ক্লিয়ার হলো কি হলো? আচ্ছা বলুন তো কারা শুনেছেন, যারা মনে আছে কি গিরি গোবর্ধন কোন যুগে সৃষ্টি হয়েছিল? কি শুনেছেন? বলে আবার এটা কেন হচ্ছে? আমি প্রথমেই বলেছি কীর্তন শুনলে হবে না, শুনিতে হবে। আমরা আপনার একটা জেলার মানুষ, কোন জেলা বলুন? এটা সব থেকে চালাক হাওড়া জেলার মানুষ বেশি রাত পর্যন্ত কীর্তন শুনবে না। কেন? এর থেকে ঘরে ঘুমানো ভালো। টাকা বেশি তো সব থেকে এই জেলা, এসি রুম করেছে, টাকা গাড়ি বাড়ি করেছে, কি দরকার? এর থেকে ঘরে গিয়ে ঘুমানো অনেক ভালো। নিজেদের দেহকে কত পালিশ করি, সব থেকে বিউটি পার্লার বেশি আছে হাওড়া জেলায়। টাকা পয়সা জায়গা বিক্রির টাকা এত বেশি বলার মতন না, যার জন্য হরিবাসরে মানুষ বেশি শোনে না। হাওড়া জেলার কোয়ালিটি বলে দিচ্ছি আপনাকে, আমরা প্রচুর কীর্তন করি, বছরে 250-300 দিন কীর্তন হয়। 24 পরগনা একটু ভজন গাইবেন বলবে খুব ভালো হয়েছে, মেদিনীপুরে যেন একটু তত্ত্ব কথা বলুন বলবে ভালো হয়েছে, মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়ায় যদি আপনি পদাবলী কাঁদেন শুধু তা তারা বলবে খুব ভালো কীর্তন হয়েছে। কিন্তু এই হাওড়া জেলায় আপনি পদাবলী গান, গল্প করুন, তত্ত্ব কথা বলুন, নাচুন, কাঁদুন, তারপরে বলবে কি হলো কিছু বোঝাই গেল। শোনে না সকলে মন। এই পরিবেশ পাবো এটুকু আমি আশা করিনি সত্যি। এটা আমার মানে বাবা মারা গেছেন আজ থেকে 16 বছর হলো, এটা আমার বাবারও সৌভাগ্য, আমারও সৌভাগ্য যে হাওড়া জেলায় এত শান্ত এত সুন্দর পরিবেশ কীর্তন বাসরে পাওয়া যায়। আর এটুকু জেনে রাখবেন হাওড়া জেলার মানুষ কীর্তন কম শোনে বলে সব থেকে বেশি নার্সিংহোম হাওড়া। জানেন ফুলবেরিয়ায় কত নার্সিংহোম, শ্যামপুরে কত নার্সিংহোম? টাকা যেমন বেশি রোগও মানুষের বেশি, একটা তো বেড খালি। খেতো মোটা চালের ভাত, এখন টাকা হয়ে গেছে বিরিয়ানি চালের ভাত। রাত্রি 12টা বাজলেই বৌমা গ্যাসের বুড়ি দাও না নালে ঘুম হয় না। 2-2:30টার সময় স্টোর নার্সিংহোমে ভর্তি, কিছু হলেই দেখুন একটা তো বেড খালি। কিন্তু আপনি পুরুলিয়া বীরভূম বাঁকুড়ায় যান 100-150 কিলোমিটারের মধ্যে কোনো নার্সিংহোম নেই, কিন্তু মানুষ নেই আছে, তাদের দেহে এত রোগ নেই। কেন জানেন? ভজনের পথে চলে, ভজনটা তারা বেশি করে। কেন? তারা জানে যে আমাদের এই দেহটা সোনার অঙ্গ, এই অঙ্গ যতই সাজাও একদিন পুড়ে যাবে। কিন্তু মনে রাখবেন যেভাবেই যাই করুন এই দেহটাকে সাজান, সব থেকে এই দেহটা সাজ সুন্দর হবে। দেহের মধ্যে সব থেকে মূল্যবান জিনিস, মূল্যবান বস্তু যার নাম হলো ভক্তি। ওই ভক্তি দিয়ে যদি হৃদয়টা সাজাতে পারেন তাহলে জানবেন আপনার এই দেহটা সুন্দর হবে। কেন জানেন? দুটো জিনিসের মধ্যে তফাৎ বলে দিচ্ছি। মানুষকে পোড়ানো হয়, মানুষকে সমাধি দেওয়া হয়। কাদের সমাধি দেওয়া হয়? শুধু মুসলমানদের, বৈষ্ণবদের যারা কৃষ্ণ নাম করে। আর বাদ বাকি যারা করে না তাদেরকে কি করানো হয়? श्मशाने पोड़ानो हय ना केन पोड़ानो हय शिक्षा पावार जोन्नो आमरा जे बोली ना मरे गेले शांति शांति नय एकटु शुनुन এই গানগুলো ভাবা পাগলা শুনলে হৃদয়ের মধ্যে চেতনা আসে যে মরার মধ্যেও তপাত আছে বৈষ্ণব কবি বলল ওরে যে দেহটাকে ভজনবাদ দিয়ে সাজালি সেই দেহটা নিয়ে বুঝবি তুই একদিন ও তোর সোনার অঙ্গ এই গানটা দিয়ে মিলাতে শেষ করব একদিন হবে ভঙ্গরে ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি ওরে কয়লা দি ধোয়া সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লা দি ধোয়া সেদিন নীল আকাশে যাবি উড়ে ধোয়া ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গরে ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি नीला काशे जाबी उड़े कोयलारी धोआ जालिबे अंग खोजे खोजे अरे मानुष मारिबे बारी हारेर गिथे रे जालिबे अंग खोजे खोजे मारे बेबारी हारे एक तो चिंता करुन कीर्तन के जिनिस देय आपनादेर बोलुन तो मरे गेले शांति आछे ना नेई की बोले मनिके माइरा बोलेन ना मरते पारले बस शांति आर बाँचते चाइ ना बाबारा बोलेन अच्छा मरे गेले शांति आछे आछे मरार मध्येও তফাত गान কিভাবে শুনতে হয় এই গানগুলো শুনেছেন কিন্তু কোনোদিন এত বিচার করে শুনেননি মরার মধ্যেও তফাত আছে কি রকম আপনি আমি মরব আর একজন বৈষ্ণব মরবে দুটো মরার মধ্যে তফাত দেখবেন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে কারণ আমরা দেহটাকে কি দিয়ে সাজিয়েছি সাবান লিপস্টিক শ্যাম্পু দিয়ে বিভিন্ন ক্রিম দিয়ে কিন্তু আরেক প্রকার মানুষ আমাদেরই সমাজের আমাদেরই ধর্মের সে তার দেহটাকে কৃষ্ণ নাম দিয়ে সাজিয়েছে তাকে কিন্তু পোড়ানো হবে না সে বৈষ্ণব ধর্মে আছে তাকে কি করা হয় সমাধি দেওয়া হয় সমাধি যাদেরকে দেওয়া হয় তাদেরকে কি করা হয় দেখবেন তাদের দেহটাকে সুন্দর করে চন্দনের মালা পরানো হয় দেখেছেন কেউ কোনোদিন গায়ে একটা নামাবলী দেওয়া হয় হাতে জপের মালা দেওয়া হয় দিয়ে নিচে বসিয়ে দেওয়া হয় তাহলে ওর দেহটা শান্তি পাচ্ছে মরে কিন্তু আপনি আমি ভজন করলাম না আমাদের কি করা হলো যারা মরা পুরানো দেখেছেন কতজন দেখেছেন হাত তুলুন তো দেখি দেখেছেন কতজন মরা আস্তে আস্তে এগুলো জানতে হয় মরা পোড়াতে কতজন যায় বড় লোকের হলে অনেক বেশি গরিবের হলে তবু একটু কম কিন্তু এই যে অনেকজন মরা পোড়াতে যায় এর মধ্যে দেখবেন 2 থেকে 3 জন মরা পোড়া এই 2 থেকে 3 জন বাসের বাড়ি নিয়ে থাকে আর বাদবাকি কি করে 750 নিয়ে হরিনাম করে এর মধ্যে বেশিরভাগই ওই 750 নিয়ে পাশে বসে বসে না এর জন্য ওটা লাগবে কিন্তু এর জন্য মরা পোড়ানো নাই ওরে দেখ তুই দেখে শেখ দেহটাকে এত সাজালি তোর দেহটাকে কি করছ ওরা একবার ভালো করে দেখ জালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারিবে বালি হারির কি ঠেরে জালিবে অঙ্গ खोजे खोजे मारे बेबारी हारे की ठेरे। ओ तोरे पीछे रे चामड़ा पोरे बे खुशी हादे बोलबे कि तोरे गाल नीला फासाई हरि हरि जाबी उड़े कोयलारी धुआ ओ तुई नीला आकाशे जाबी उड़े कोयलारी धुआ हो सदी नीला कासे जाबी उड़े कोयलारी धुआ সেদিন কিন্তু কেউ যাবে না ওই দুই মোলা পোড়ানোর মধ্যেই কেউ যাবে না যাকে গর্তে সমাধি দেওয়া হলো তার সাথেও একজন যাবে আর যে শ্মশানে পড়বে তার সাথেও একজন যাবে কি বলো হরি হরি বল হরি বলো হরি হরি বল হরি তাহলে কে যাবে কিন্তু যাওয়াটা তপতন সেদিন নাম যাও আদে দেহ যাবে दिन नाम जावे ओई ना देह जावे गो ए भवेर माझे सबे पड़े रबे दिन नाम जावे अरे देह जावे ओई ना भोबिर माझी सब पुरी रबी नाम देह जाबे एई भवेर माझे तुमी जा किछु अर्जन करिले सबई जे पड़े रबे जारे तुमी आपने 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 भाबिले ओ तुम्हारे शेषेर दिनेर संगी हबे आगे मात्र शेषेर दिने तुम्हारे संगी हबे ओइजन जिनी एकबार संगी हये पार करेछिलेन এই ভবের মাঝে তিনি এসে আমাদেরকে পাঠিয়ে তিনি বলেছিলেন ওরে কলির জীব জীবনে তোদের 7টা দিন সময় দিলাম এই 7 দিনের মধ্যে একটা সপ্তাহ হয় যে রবিবার তোর জীবনে চলে যায় ওই রবিবার আর আসে জীবনের একটা দিনই চলে গেল বাকি আছে 6টা দিন ভজন সাধনা কর কিন্তু ভজন সাধনা তো হলো না সোমবারে আমার বড় মেয়ে আসবে বড় জামাই এলো সময় চলে গেল মঙ্গলবারে মেজো মেয়ে বুধবারে এলো আমার ছোট মেয়ে চলে গেল কটা দিন এর অনেক ব্যাখ্যা আছে বাবা সারা রাত চলে যাবে এই 7টা দিন আমাদের জীবনের সময় বৃহস্পতিবার যেদিনটাকে বলা হয় লক্ষ্মীবার লক্ষ্মী কে ধরে রাখতে হবে লক্ষ্মী পূজাটা কিন্তু করতেই হবে টাকা ছাড়া তো জীবনে সব সব এত চালাক কলি যুগের মানুষ ঠিক বৃহস্পতিবারে জল দেবে এই তিনটা দিন কিন্তু ভুলে গেল বলে আগে লক্ষ্মী পূজাটা করি তারপরে খাবো মানে বাড়িতে লক্ষ্মী থাকে বলে ওরে তুই তো নিজেই লক্ষ্মীর অংশ যা লক্ষ্মী পূজা লক্ষ্মী যেমন নারায়ণের পাশে থাকে তুইও নারায়ণের পাশে থাক ডাক তাকে ডাকা হলো না তো বারে শুক্রবারে হাট বসেছে তাহলে বৃহস্পতিবারে চলে গেল শুক্রবারে হাট বসেছে চল খাবারের বাজারে এত বাজারে করলাম শুক্রবারটা চলে গেল, বাকি রইল কোন দিন না শনিবার। বলে আরে ছটা দিন তো কাটিয়ে ফেলেছি, শনিবারে তোর ভাগ্যে শনি আছে। এত আমরা ভাবি না, এত আমরা বুঝিও না, দরকার নেই বোঝার, দরকার নেই ভাবার। কিন্তু এটুকু ভাবুন, সারা দিন অন্তে অন্তত ৫টা মিনিট তার নাম করুন, কারণ সেদিনই নাম যাবে। আদি দেহ যাবে ওই না শেষের দিনে, সব পড়ে যাবে শেষের দিনে নাম যাবে ওই না দেহ যাবে। তাই আমাদের আশা যাওয়া সাদে হলো, ভরা হলো না ওই চলো। আমাদের আশা যাওয়া সার হলো, ভরা হলো না তার শ্রী চলো। আশা যাওয়া সার হলো, ভরা হলো না ওই চলো। আমাদের আশা যাওয়া সার হলো, ভরা হলো না তার সবাই থাকতে ভজনে। আমাদের আশা যাওয়া সার হলো, সবাই থাকতে ভজনে। আশা যাওয়া সার হলো, ভাই গেল এই বলে ভজন হলো না শ্রী চলো। আশা যাওয়া সার হলো, হরি হরি হরি। তাই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে সকলে উঠে পড়ুন। গোবর্ধনের জীবনী জানলেন, এই লীলা থেকে এইটুকু শিক্ষা নিন। সত্যি পর্বতের মতো দেহ নিয়ে সে ভজন করে বৃন্দাবনে রইল। আমাদের ওই দেহটা পর্বত সম, যেদিন প্যারালাইসিস হবে, যেদিন শরীরের ক্ষমতা হয়ে যাবে, পর্বতের মতো হব। তাই আমরা অন্তত সৌভাগ্য ছিল যে এই বৃন্দাবন মাঝে বসতে পেরেছি, এটাই অনেক। এটা নিয়েই আমাদের জীবন যদি চলতে পারে, তাই আমাদের আগামী পথটাকে সুন্দর করবে। কারণ এই ভজনের পথ, এই পথে সবাই পেয়েছিল ভগবানের চরণ। আমরা ভগবানের চরণ না পেলেও তার কৃপাতে মানব জন্ম পেয়েছি, এটাই অনেক। উঠে দাঁড়িয়ে পড়ুন, গোবর্ধনের সহিত ভগবানের মিলন করিয়ে সমাপ্ত করে দিই। শুধু শেষ প্রশ্নটা জেনে নিন, এই গিরি গোবর্ধনের পূজা কবে করলো? না, হাজার হাজার বছর যখন ভগবান আশা রাখি গিরি গোবর্ধন নাম করলো, তাকে চেনানোর জন্য তার পূজা করে ওই গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন নিজ অঙ্গুলি তিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।